ওকে, সবাই শুনতে পাচ্ছ কিনা একটু ফটাফট জানিয়ে দাও, এবং সবকিছু ক্লিয়ার আছে কিনা একটু বলো তো। ওকে, আলহামদুলিল্লাহ ভালো আছি। তাহিদুর রহমান আছো? ওকে, ঠিক আছে, সবাই একটু ফটাফট জানিয়ে দাও এবং হচ্ছে ক্লিয়ার আছে কিনা, এবং সবাই সবাই ফ্রেন্ডদেরকে একটু মেনশন করো, সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। আচ্ছা, ওকে, শাহা আছো, মারিয়া আছো, দেবাশিস ঘোষ আছো, সবাই আছো। ওকে, আচ্ছা, সবাই একটু ফ্রেন্ডদের মেনশন দাও এবং ক্লাস শেয়ার দাও, সবাই শেয়ার দিয়ে ডান বলবা, এই গ্রুপ থেকে শেয়ার দিবা। এবং তোমাদের একটা কথা বলতেছি, এখন থেকে হচ্ছে আমি এই গ্রুপ থেকে কিন্তু ডিঅ্যাক্টিভেটদেরকে ব্যান করে দেওয়ার ট্রাই করবো, গ্রুপে আমি ডিঅ্যাক্টিভেটদেরকে রাখবো না, তোমরা সবাই ক্লাসে একটু প্রেজেন্ট থাকার ট্রাই করবা। কারণ ক্লাসের সময় যদি তুমি প্রেজেন্ট না থাকো তাহলে আমাকে কিন্তু ডিরেক্ট কোশ্চেন করতে পারবা না, হয়তো এক দুজন স্টুডেন্ট প্রেজেন্ট নাও থাকতে পারো, ওই এক দুজনের সাথে বাকিদের তুই করা যাবে না, কম্পেয়ার করা যাবে না, সবসময় প্রেজেন্ট থাকার একটা ট্রাই করবা। ওকে, সবাই ততক্ষণ একটু শেয়ার দিয়ে দাও এবং ফ্রেন্ডদেরকে একটু মেনশন করো, ফটাফট মেনশন করো। আজকের ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট, আজকে আমি অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে মারকোনিকোপ ল, যেটা হচ্ছে আমি খুব মজা করে পড়ানোর ট্রাই করব। কেমিস্ট্রির আজকে রিয়াকশনের বেসিক মেকানিজমটা মজা করে শেখানোর আমি ট্রাই করব। ওকে, ঠিক আছে, সব ক্লিয়ার, সবাই ফ্রেন্ডদের মেনশন দিয়ে দাও এবং ডান বলে দাও, মেনশন দিয়ে দিয়ে ডান বলে দাও এবং লাইভটা সবাই শেয়ার করে দাও। ওকে, আমার এই গ্রুপেও লাইভটা শেয়ার করতে পারো এবং আমাদের বাইনারি গ্রুপেও লাইভটা শেয়ার করতে পারো, সো তোমরা লাইভটা ফটাফট শেয়ার করে দাও। সবাই শেয়ার করে কমেন্টে ডান বলো এবং ফ্রেন্ডদেরকে মেনশন করে। ওকে, ঠিক আছে, সো কে কোথা থেকে আছো একটু কমেন্টে বলে দাও। সো আমি দেখো এখানে লিখে রাখছি হচ্ছে আমাদের ব্যাচ মেসন, যেটা সব থেকে ইম্পর্টেন্ট ব্যাচ, আই থিঙ্ক যেটাকে আমি ড্রিম ব্যাচ বলতেছি আমার নিজেরও, আসলে ব্যাচ মেসন নিয়ে আমার অনেক বেশি প্ল্যান আছে। সো অলরেডি তোমরা জানো হচ্ছে আমি চাইতেছি যে এখান থেকে ব্যাচ মেসন থেকে আমি এমন কিছু স্টুডেন্ট বানাইতে যারা হচ্ছে যে কোনো পাবলিক ইউনিভার্সিটিতে ধরা যাবে, এর জন্য পারফেক্ট হয় আই থিঙ্ক। কারণ কেমিস্ট্রিতে মোটামুটি যদি তুমি ভালো জানো তাহলে তুমি যে কোনো একটা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য তুমি অনেকটা আগায় যাবে। এটা হচ্ছে বায়োলজি অ্যান্ড কেমিস্ট্রি, এই দুইটা হচ্ছে মেডিকেলকে অনেক বেশি তোমার আগায় রাখে। কারণ তোমরা জানো যে বায়োলজিতে আর তোমার কেমিস্ট্রিতে এটা কিন্তু মেডিকেলের পুরো কিন্তু 50%-এর উপরে মার্ক, 50%-এর উপরে মার্ক শুধুমাত্র বায়োলজি অ্যান্ড কেমিস্ট্রিতে। আর যেখানে তুমি হচ্ছে 65-70% অ্যান্সার করলে তোমার সিট কনফার্ম, মানে 70% হলে তো তুমি একটা ভালো মেডিকেল কনফার্ম হয়ে যায়। সো এই দিক দিয়ে চিন্তা করলে তোমার 50%-এর উপরে মার্ক শুধুমাত্র কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজির উপরে, সো বায়োলজি আর কেমিস্ট্রির উপরে প্রায়োরিটি দিতে হবে ভালো মতো। সেই জন্যই কেমিস্ট্রির জন্য ধরা যায় তোমার মেডিকেল যাদের ড্রিম আছে তাদের জন্য এটা খুবই 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 গড গিফটেড একটা তোমার হচ্ছে ব্যাচ হতে চলেছে। কারণ এই ব্যাচ নিয়ে অনেক প্ল্যান করে সবকিছু করে তারপর এটা করবো। আর তোমরা তো অর্গানিক কেমিস্ট্রির ফ্রি ক্লাসগুলো তোমাদেরকে আমি দিব, আমি কথা দিয়েছি দিব, ঈদের পরে আমাদের ক্লাস রানিং চলবে। এবং এই গ্রুপে আমি 4000 মেম্বার দেখতে চাই। আচ্ছা, এই গ্রুপে 4000 মেম্বার হলে পরে তোমাদের একটা গিফট দিব আমি, এই গ্রুপে 4000 মেম্বার হলে তোমাদের আমি আর একটা গিফট দিব। আর একটা কথা জানো, তোমরা প্রি অ্যাডমিশন যারা 21 এর আছো 22 এর পোলাপানো পারবা, কারণ প্রি অ্যাডমিশনটা দরকার। আমি একটা গল্প বলবো, ছোট একটা গল্প, বাস্তব গল্প। অলরেডি আমার অনেক স্টুডেন্ট কিন্তু চান্স পেয়েছে, আমি ওরকম ভাবেই করি নাই না, ওরকম ভাবে ইচ্ছে ছিল না, ওদের আমি লাইভে নিয়ে আসবো, ওরা লাইভে আসতে চেয়েছে। এখন ওই স্টুডেন্টগুলো আসলে একটা স্টুডেন্ট চান্স পাওয়ার জন্য কিন্তু যে কোচিং সেন্টার দরকার না, ওরা কোচিং করেনি তারপরে কিন্তু চান্স পেয়েছে। কোচিং সেন্টারটা কিন্তু আসলে দরকার ছিল না, দরকার হয় না ওরকম যে তুমি অ্যাডমিশনের পরে যে কোচিং করে সবকিছু শেষ করে দিবে ওই টাইমে চান্স পেয়ে যাবা, আসলে এটা না। তুমি ফার্স্ট ইয়ারে কতটুকু পড়ছো, সেকেন্ড ইয়ারে কতটুকু পড়ছো সেটার উপরে, কারণ অ্যাডমিশনের সময় ভাইয়া সবাই পড়ে, তুমিও পড়ো আমিও পড়বো, সো সবাই অ্যাডমিশনের সময় পড়বে, তাহলে চান্সের ক্ষেত্রে আগায় যাবে কে ভাই, একটু চিন্তা করে দেখো, আপনি একটু চিন্তা করে দেখো, সো সবাই যদি ওই টাইমে পড়ে আগায় যাবে কে।
সো এই যে তোমার এইখানে তোমার বেসিকটা স্ট্রং থাকলে এইদিকে তোমার যদি ভালো মতো শেষ করানো থাকে কোচিং না করলেও তুমি চান্স পাবা। তুমি এই যে বললাম ইঞ্জিনিয়ারিং কোচিং করে তুমি মেডিকেলে চান্স পাচ্ছ, তুমি মেডিকেলের কোচিং করে তুমি কিন্তু তুমি ইউনিভার্সিটিতে চান্স পাচ্ছ, এগুলো কিন্তু ডিপেন্ড করতেছে কারণ তোমার বইটা ভালোভাবে শেষ, তোমার মেইন বইটা ভালোভাবে শেষ, তোমার টপিকগুলো ভালোভাবে শেষ, তুমি মজা করে জিনিসটা উপলব্ধি করতে পারছো, বুঝতে পারছো, এই জিনিসটাই হচ্ছে ইম্পর্টেন্ট। সো আজকে আমরা যে টপিকটা পড়বো মোস্ট ইম্পর্টেন্ট টপিক অ্যান্ড ভাইটাল টপিক, আমি চাই 100 ক্রস করতে। সো মেনশন অ্যান্ড শেয়ার ডান করে দাও, মেনশন অ্যান্ড শেয়ার ডান করে দাও, তারপর আমি ক্লাস স্টার্ট করে ফেলবো। আজকে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক পড়বো। সো ওকে মুর্শিদা আসছো, ওয়ালাইকুম আসসালাম, ঠিকই আছে সবাই, জান্নাত মিন আছে, আশরাফুল জামান আছো, 96 100 ক্রস করলে আমি স্টার্ট করে দিব। আর তোমাদের এই জিনিসটা আমি আবার বলে রাখি, গ্রুপে মেম্বার তোমরা 2K হয়ে গেছে আমাদের, সো আমি যদি 4K প্লাস করো বা 5K করে দিতে করো হয়ে যায় তাহলে হচ্ছে আমি তোমাদেরকে একটা গিফট দিব, গিফটটা আসলে একটু বড় টাইপের কোনো একটা গিফট দিব, বুঝতে পারতেছ। সো বাংলাদেশে আমি বলে ফেলছি 60টা অর্গানিক কেমিস্ট্রির ফ্রি ক্লাস নিব। আসলে জানো আমার ডিপার্টমেন্টের ভাইয়ারা যখন আমার ভাইরা আমরা শুনছে, মানে সিনিয়র ভাইরা যখন শুনছে যে তুই 60টা অর্গানিক কেমিস্ট্রি ফ্রি ক্লাস নিবি, সবাই শুনে অবাক হয়ে গেছে যে 60টা অর্গানিক কেমিস্ট্রির ক্লাস তাও ফ্রি পুরোটা। আমি বললাম হ্যাঁ সমস্যা কি, ওদেরকে আমি ডিটেলসে পড়াবো, একেবারে ডিটেলসে গল্প করবো, পড়াবো, মজা দেখাবো, কেমিস্ট্রি ম্যাজিক দেখাবো, এরকমভাবে পড়াবো। আমি কেন বইয়ের মতো করে জাস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো পড়ায় যাবো তা কেন করবো, ওদেরকে আমি কেমিস্ট্রি শিখাবো, ওদেরকে কেমিস্ট্রি শিখাবো, ওদেরকে তো আমি বই পড়াবো না, বইয়ের মধ্যে কিছু নাই। যেরকম নামকরণে আমি 15টা টাইপ শিখাইছি দেখছো, আমি কেমিস্ট্রি শিখাবো তোমাদেরকে, আমি আজকে রিয়াকশনের মেকানিজম শিখাবো, মার্কনি পেপার ল শিখাবো, গল্প করে শিখাবো, তোমাদের কেমিস্ট্রি উপলব্ধি করাবো। সেই জন্য 60টা ক্লাস বলছো, হয়তো ক্লাস আরও বাড়াইতে পারি, বলা যায় না। সো তার মানে আমার কথা যে আমি তোমাদের হচ্ছে ফ্রি ক্লাস তো করবা তোমরা, ঠিক আছে, পেইড এর স্পেশাল তো কিছু আছে, ওটার মধ্যে অনেক কিছু স্পেশাল আছে, ওটা গেলে বুঝবা, কারণ পার ক্লাসের পরে আমি এক্সাম নিবো, এ নিবো, নিবো অনেক কিছু আছে। সো পেইড আর পেইডও তোমাদের একবারে হাতের নাগালের মধ্যে রেখে রাখছি যে বেশি কিছু করি নাই, কারণ পেমেন্ট একেবারে কম পেইড এর জন্য। সো সবকিছু মিলাই ঝিলা, ওকে ঠিক আছে, তাহলে এখন হচ্ছে আমরা স্টার্ট করে ফেলি, পড়া স্টার্ট করে ফেলি, সবাই শেয়ার দিয়ে দাও, পড়া স্টার্ট করে ফেলি। কোনো কোশ্চেন আছে তোমাদের, তোমাদের কি কোনো কোশ্চেন আছে, কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা ব্যাস, মেশন সম্পর্কে কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে নির্দ্বিধায় করতে পারবো, আমার ইনবক্সে গিয়ে করতে পারবা, কোনো সমস্যা নাই। আচ্ছা কহি ইসলাম আছো, ওয়ালাইকুম আসসালাম, ঠিক আছে। ওকে সো আজকের টপিকটা হচ্ছে রিয়াকশনের বেসিক কনসেপ্ট। তাহলে দেখো রিয়াকশন, এখন যে জিনিসটা আমি বলবো আসলে মজা আছে রিয়াকশনের মধ্যে। দেখো রিয়াকশনের মজাটা একটু উপলব্ধি করে ট্রাই করো। আমি কি লাইট বাড়ায় দিব, লাইট বাড়ানো যাবে, লাইট আছে আমার, কিন্তু গরম লাগে, অনেক গরম রোজা থেকে, আমার তো গরমের মধ্যে এত লাইটের মধ্যে থাকা আসলে অনেক কঠিন, বুঝছো। আচ্ছা ঠিক আছে, 11:30টার মধ্যে ক্লাস শেষ করে দিব, কোনো সমস্যা নাই। সো আজকে আমি রিয়াকশনের বেসিক মেকানিজমের যে পার্টটা আছে সেটার মধ্যে প্রথমেই যাব, সেটা হচ্ছে ভাই রিয়াকশনটা আসলে কি, প্রথম প্রশ্ন, হোয়াট ইজ রিয়াকশন, রিয়াকশন, রিয়াকশন। আচ্ছা আমাকে বলা হইতেছে যে রিয়াকশনটার বেসিক মেকানিজম, তাহলে আমার ওয়ার্ডটা ছিল রিয়াকশন বেসিক অ্যান্ড মেকানিজম। সো তিনটা ওয়ার্ড আমার এখানে আছে, একটা হচ্ছে বেসিক, বেসিক অ্যান্ড হচ্ছে মেকানিজম, মেকানিজম, এইগুলোর মানেটা আসলে কি। আমি একটা জিনিস পড়ার আগে আমার জিনিসটার মানে জানা উচিত, যে রিয়াকশনটা কি, বেসিকটা কি, মেকানিজম কি। আমার বেসিক বলতে বুঝাই একবারে প্রাথমিক ধারণা, বেসিক বলতে বুঝাইতেছে একেবারে প্রাথমিক, প্রাথমিক, প্রাথমিক যে ধারণাটা আছে, ধারণা। সো প্রাথমিক ধারণা, এখন প্রশ্ন যে রিয়াকশনের প্রাথমিক ধারণা বলতে আসলে কি বুঝাইতেছে। ভাইয়া রিয়াকশনটা যখন তৈরি হয় সেইটা, এখন প্রশ্ন ভাইয়া রিয়াকশন কি, রিয়াকশনই জানি না, তাহলে প্রাথমিক নিয়ে আমি কি করবো। রিয়াকশনটা আসলে কি, রিয়াকশন বলতে কেমিস্ট্রির ভাষায় একরকম, প্র্যাকটিক্যালে আর এক রকম। আমি আগে প্র্যাকটিক্যালকে বুঝাবো, কারণ প্র্যাকটিক্যালের সাথে কেমিস্ট্রি নিশ্চয়ই মিল আছে, কারণ কেমিস্ট্রির ভাষা বলতে বুঝাই দিচ্ছি আমি বইয়ের ভাষা। সো বইয়ের ভাষা কেমিস্ট্রির প্র্যাকটিক্যাল ল্যাঙ্গুয়েজ, এই দুইটার মধ্যে বেসিক্যালি কিন্তু মিল, মেলবন্ধন আছে, কিন্তু এই জিনিসটা আমরা উপলব্ধি করতে পারি না। একবার চিন্তা করে দেখো প্র্যাকটিক্যাল লাইফ। আচ্ছা আমাকে যদি কেউ একটা থাপ্পড় মারে, থাপ্পড় মারে, আমি কি রিয়াকশন করবো না, আমি বলবো থাপ্পড় মেরেছো কেন, আমি কিন্তু উল্টা তার একটা মারবো, মারবো না বলো, তোমরা কি মারবা না। সো প্র্যাকটিক্যাল লাইফে কিন্তু এই জিনিসটাই আসতেছে। সো তোমাকে কেউ যদি একটা থাপ্পড় মারে, তুমি কিন্তু উল্টা একটা থাপ্পড় মারবে। আচ্ছা ভাইয়া খালি গল্প করে তাই না, ভাইয়া বোরিং পড়াতে পারে না, শুধু গল্প করে তাই না, সেরকম একটা রিয়াকশন হচ্ছে না মনের মধ্যে। সো
হচ্ছে রিয়াকশন। আমরা এটাকে বলি হচ্ছে রিয়াকশন বলতে যে আমরা ইমোজি ইউজ করি, এটাও কিন্তু আমরা রিয়াকশন হিসেবে ইউজ করি। সো এইগুলোর নাম কেন রিয়াকশন, আর কেমিস্ট্রিতেও কেন এগুলো রিয়াকশন বলা হয়? কেমিস্ট্রিতে কিন্তু এইগুলোকে রিয়াকশন বলা হয়, কিন্তু এটার সাথে মিল আছে। প্র্যাকটিক্যালি আমি চিন্তা করে দেখো, এটার সাথে মিল আছে। রিয়াকশন বলতে বুঝাইতেছে কি, যে কোনো একটা জিনিসের কোন একটা জিনিস এখানে আছে, এর মধ্যে ধরো একটা উপাদান দেওয়া হলো, এর মধ্যে আর একটা উপাদান দেওয়া হলো, এই দুইটা মিলে নতুন একটা প্রোডাক্ট তৈরি হইলো। এই যে প্রোডাক্ট তৈরি হওয়ার ভিতরে যে একটা জিনিসটা হয়েছে না, এর মধ্যে এটাই বলা হচ্ছে রিয়াকশন। এর মধ্যে যে জিনিসটা করা হয়েছে অটোমেটিক, এর মধ্যে যে পরিবর্তনটা হয়েছে, এই পরিবর্তনটাই বলা হচ্ছে রিয়াকশন। চিন্তা করো তো, তোমাকে কেউ থাপ্পড় মারলে তুমি তোমাকে কে আরেকজন পাশ থেকে বলবে এই তোরে থাপ্পড় মারছো, তুই উল্টে একটা মারতো, তোমার কি এটা বলবে? তুমি কি করবা? নিজের মধ্যে কিন্তু একটা রিয়াকশন তৈরি হবে, নিজের মধ্যে একটা উপলব্ধি তৈরি হবে। দেখো তো এইখানে তাই হয়েছে না? আমি কাউকে বলে দিছি ভাই তোরে সোডিয়াম দিলাম, তোরে পানি দিলাম, তা আগুন ধরে যা, আমি করে বলে দিছি, ও কিন্তু অটোমেটিক কাজ করেছে। প্র্যাকটিক্যাল লাইফের সাথে কিন্তু মিল আছে, তোমার নিজের জীবনেও মিল আছে। তাহলে ভাই কেন কেমিস্ট্রি রিয়াকশন কঠিন? আমি রিয়াকশনই তো জানি, আমি তো প্র্যাকটিক্যালি সবসময় রিয়াকশন ইউজ করি, তাহলে কেন রিয়াকশন কঠিন হবে বলো? রিয়াকশন কি কঠিন না ইজি? সবাই কমেন্টে জানাও তো রিয়াকশন কঠিন না ইজি। কেউ আবার থাপ্পড় মেরো না, খবরদার কেউ থাপ্পড় মারবো না রিয়াকশন ভাইয়া। আচ্ছা, কেউ কারো রিয়াকশনে থাপ্পড় মারবে না। আমার ক্লাসে কিন্তু যদি কেউ উল্টা পাল্টা কিছু করছে, গ্রুপ থেকে ডিরেক্ট ব্যান করে দিব। আমি কিন্তু খুব করা আছি কিছু কিছু জায়গাতে। সো তাহলে রিয়াকশন সবাই বুঝছে কিনা সেটা বলো। ওকে, সো এতটুকু যদি ভাই ক্লিয়ার হয়ে যায়, রিয়াকশনের বেসিক জায়গাটুকু যদি আমাদের ক্লিয়ার হয়ে যায় ওয়াটার মিনিংটা, এখন কেমিস্ট্রিতে একটু কঠিনে যাই ভাইয়া, একটু কঠিনে যাই যাবো, তাহলে একটু কঠিনে যাই। দেখো এখানে যে একটা, আমি যদি এখন একটা কম্পাউন্ডকে রাখি, ধরো এ প্লাস বি, এটা থেকে আমার প্রোডাক্ট হবে সি। এই যে একটা জায়গা, এটা একটা বাক্স, এই বাক্সের মধ্যে আমি এ রাখলাম, এই বাক্সের মধ্যে আমি বি রাখলাম, এই দুইটা বাক্সের মধ্যে এ প্লাস বি হয়ে গেল, হয়ে এখানে একটা প্রোডাক্ট তৈরি হলো। এই বাক্সের মধ্যে যখন এ বিটার মধ্যে মিক্সচারটা হচ্ছে, অথবা এ বি নিজে নিজেই কিন্তু একটা রিয়াকশন করে, মানে নিজে নিজে একটা পরিবর্তন করে, এই যে কেমিক্যাল পরিবর্তন হতে পারে অথবা ফিজিক্যাল পরিবর্তন হইতে পারে, যে পরিবর্তনই হ্যাঁ করুক, এই পরিবর্তনটা একটা বাক্সের মধ্যে হচ্ছে হচ্ছে না, এই পরিবর্তনটা একটা জায়গায় হচ্ছে না। সো এই যে জায়গাটা, এই যে পরিবর্তনের জায়গাটা, এইখানে যে হচ্ছে যে জিনিসটা, সেটাই কি রিয়াকশন না? তাহলে সেটা যদি রিয়াকশন হয়, তাহলে এ আর বি দুইটা কম্পোনেন্ট মিলে কিন্তু একটা সি তৈরি করলো। তার মানে সিটা হচ্ছে প্রোডাক্ট, অ্যান্ড এটাকে বলা হয় রিয়্যাক্টেন্ট। রিয়্যাক্টেন্ট অ্যান্ড প্রোডাক্ট, যে তোমার পদ্ধতিতে কোনো কিছু করলো, সেটাও কি রিয়াকশন হতে পারে? হতে পারে। এখন এইটা হওয়ার জন্য আরেকটু গভীরে যদি আমরা যাই, তাহলে দরকার হচ্ছে একমুখী, মানে তাহলে দরকার হচ্ছে এটাকে বলা হয় কি বলতো? কেউ কি জানো কিনা, যে এই সাইড থেকে এই সাইডে গেলে এবং এই সাইড থেকে এই সাইডে যে রিয়াকশনটা হচ্ছে, সো এই দিকে কি হচ্ছে এবং এই দিকে কি হচ্ছে, কেউ কি এটা বুঝতে পারতো যে এখানে কি হচ্ছে? দেখো এটাকে যদি আমি আরেকটু গভীরে যাই, তার মানে আমার এইটা প্রথমে এখানে প্রোডাক্ট ছিল না, এই দুইটা যখন আমি দিলাম যে এ প্লাস বি, এখান থেকে আমার প্রোডাক্ট হলো এখানে জিরো, কোনো প্রোডাক্ট নাই, এটা প্রোডাক্ট নাই। সো বিক্রিয়ার এটা কি দেখো তো, এটা বিক্রিয়ার দিকের উপরে ডিপেন্ড করতেছে, বিক্রিয়ার দিকটা এখানে হচ্ছে, এটাকে বলা হয় সম্মুখমুখী বিক্রিয়ার যে অংশটা হয়েছে, সম্মুখমুখী বিক্রিয়া কিন্তু এখনো শুরুই পায় নাই, তার মানে রিয়াকশন কিন্তু এখনো শুরুই হয় নাই। তার মানে এই দুটো যখন একসাথে হলো, তখন এখানে কিন্তু প্রোডাক্টের পরিমাণ জিরো, রিয়াকশন এখন স্টার্টই হয় নাই। যখন রিয়াকশনটা স্টার্ট হয়ে গেল, তখন এখানে হয়ে গেল তোমার 99%, এখানে হয়ে গেল 1%, 1% যখন রিয়াকশনটা শুরু হয়ে গেল। তাহলে রিয়াকশন কি করলো, সম্মুখমুখী বিক্রিয়ার পশ্চাৎমুখী বিক্রিয়ার দুইটা জিনিস সৃষ্টি করে ফেললো। তার মানে রিয়াকশনের এন্ডিং পয়েন্ট অ্যান্ড স্টার্টিং পয়েন্ট বলে কিছু আছে, এই জিনিসটা আমরা এখান থেকে বুঝতে পারলাম। এখন আমরা এদিকে যাব না, আমি জাস্ট রিয়াকশনের নামটা পড়াচ্ছিলাম, এখানে কেমিস্ট্রিতে যাই নাই। সো রিয়াকশনের নাম পড়াচ্ছিলাম, এবার সে মেকানিজম কি? মেকানিজম মানে হচ্ছে বাংলা ভাষায় যেটাকে বলা হয়। আচ্ছা, ছোটবেলায় আমরা একটা কাজ করতাম, ধরো একটা মার্কার আমাকে দেওয়া হলো, আমি তো দুষ্টু আছি, সো আমি কি করবো, মার্কারটা খুলবো, খোলার পরে আমি কি করবো, মার্কারের মধ্যে কি আছে সব দেখবো। আমাকে ছোটবেলায় গাড়ি কিনে দিত, বুঝছো, ছোটবেলায় গাড়ি কিনে দিলে, আমি আসলে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার ভাব নিতাম ছোটবেলায়, আসলে ইঞ্জিনিয়ার হওয়ার মানে ইঞ্জিনিয়ার না, আই থিঙ্ক কপালও খারাপ, যে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পাইছিলাম পড়ি নেই, কয়েকটা ভার্সিটিতে পাবলিক ভার্সিটি ছাড়ছি ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট, এমনকি সিভিলেও ছাড়ছি। সো বাট কেমন যেন একটা ভাব ভাব ছিল ছোটবেলায়, ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার একটা ভাব ভাব লাগতো, ঠিক আছে। সো ওই যে সময় লাগতো ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার ভাব। আচ্ছা দেখি ক্লিয়ার আছে কিনা। ওকে ঠিক আছে,
সো কমেন্টে সবাই জানাও কে কে ইঞ্জিনিয়ার হতে চাও, কমেন্টে জানাও ইঞ্জিনিয়ারিং এর ভাব আছে কার কার। এখন শুনে রাখো গল্পটা একটু শোনো। ইঞ্জিনিয়ারিং এর ভাব বলতে আমি আসলে বুঝাইতেছি মেকানিজম বুঝাচ্ছি। দেখো ছোটবেলা আমার এই জিনিসটা হতো, ইঞ্জিনিয়ারিং এর ভাব হইতো আমার যেন গাড়ি কিনে দিত, আমি কি করতাম গাড়িটা টেনে টেনে খুলতাম, এই গাড়ির মধ্যে কি আছে চাকামাকা খুলে নতুন করে বানাইতাম, আবার নতুন করে লাগাইতাম, আবার যে আমার কাছে সবসময় কিন্তু স্ক্রু ড্রাইভার এগুলো ঘুট থাকতো, সো আবার ব্লেড আবার হচ্ছে কেচি এগুলো থাকতো, ঠিক আছে। সো আমি শালি কাটাকাটি করতাম সবকিছু, এমন একটা গাড়ি কিনে দিছে গাড়িটা আমি কাইটা ভাঙ্গে ভেঙে আবার নতুন করে বানাই ফেলছি অন্যরকম, সো গাড়ির চাকা ছিল তিনটা হয়ে গেছে চারটা এরকম, বুঝছো। আই থিঙ্ক এরকম না, সো এরকম জিনিসটা হইতো, যেরকম তোমরা ছোটবেলায় এই কাজটা করতা, ইঞ্জিনিয়ারিং একটা ভাব সাপ নিতা, ঠিক আছে। ভাব বলতে আরে আমার ছেলে তো ইঞ্জিনিয়ার হবে, ঠিক আছে, এর গাড়ি কিনে দিলে উল্টা আরেকটা বানায় ফেলে ইঞ্জিনিয়ার হয়ে যাবে। সো এই যে জিনিসটা মেকানিজম বলতে বোঝায় তোমাকে এই যে জিনিসটা দেওয়া হলো এই জিনিসটার ভিতরে কিভাবে করা হয়েছে, এই জিনিসটাকে পার্ট বাই পার্ট ভাগ করা, এই জিনিসটাকে পুরো ডিটেলস এক্সপ্লেন করা, এটাকে বলা হয় মেকানিজম। যেরকম মেকানিক্স বলে একটা সাবজেক্ট আছে, যে কোনো কিছুর কেমিক্যাল মেকানিক্স অথবা কাইনেটিক্স অফ মেকানিক্স, এগুলো দ্বারা বোঝায় তোমার যে কাইনেটিক এনার্জির পুরো মেকানিজমটা কিভাবে আসলে কাইনেটিক এনার্জিটা আসছে এই পুরোটার মেকানিজমটা, এরকম রিয়াকশনটা কিভাবে হইল, রিয়াকশনে কতটুকু তাপ এনার্জি বা এনার্জি বা তাপমাত্রার কতটুকু পরিবর্তন হয়েছে অথবা রিয়াকশনে কিরকম পরিবর্তন হয়েছে অথবা রিয়াকশনটা কিভাবে হয়েছে ধাপে ধাপে, এইটার পরে এটা, এটার পরে এটা, এটার পরে এটা, এরকম যেরকম একটা নাপাইক্সটা বানাতে তোমাকে যদি দেওয়া হয় তাহলে তুমি কি করবা, প্রথমে কেমিক্যালটা ঢালবা, ঢালার পরে কেমিক্যাল একটা একটা প্রসেসে 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 হবে, সো এই প্রসেসগুলোকে পার্ট বাই পার্ট ভাগ করে মানে জিনিসগুলোকে খুলে ভিতরে কি আছে সেই জিনিসটাকে দেখা, এটাকে বলা হয় মেকানিজম। ক্লিয়ার? রেসিক রিয়াকশন মেকানিজম ক্লিয়ার নাকি বলো, কমেন্টে বলো। এই নামে যদি ক্লিয়ার হও কেমিস্ট্রি রিয়াকশন শেষ, মজা দেখাবো আমার লাস্ট ক্লাস পরের ক্লাসগুলা যখন আমি পড়াবো, বড় বড় থিওরি পড়াবো, বড় বড় রিয়াকশন পড়াবো, তখন দেখবা থুরি মেরে চলে যাবো, তখন মাথার উপর দিয়ে যাবে না মাথার ভিতরেই যাবে, কারণ আমি এইদিকে ঢুকাই দেবো একটু বেশি ডেটা, তো ওইদিকে যাতে ইজি হয়ে যায় অনেক। বলো ক্লিয়ার কিনা, সবাই ক্লিয়ার আছো কিনা বলো। ওকে জান্নাতুল জান্নাত ক্লিয়ার, গুড। অর্গানিকের থেকে বেশি মজা আছে বুঝছো কোন জায়গা বলো, জটিল যৌগ, হিডেন হিডেন কনসেপ্ট আছে, জটিল যৌগ সংকরায়ন এগুলো আসলে প্র্যাকটিক্যালে পড়ানো যায়, তারপরে হচ্ছে কালার সৃষ্টি করা এগুলো আসলে খুবই মজার জায়গা, তারপরে বাফার সলিউশন কেটিকেসি, তারপরে বিক্রিয়ার এনথালপি, এইগুলা বলতে শুরু করলে আসলে মজার জায়গার অভাব নেই, অর্গানিকের থেকেও এগুলো মজা, ঠিক আছে। ইনঅর্গানিক অনেক মজা আছে, যেরকম কালার সৃষ্টি অটোমেটিক কালার হয়, বাপরে বাপ দেখে ভয় লাগে কেমনে সম্ভব, একাই কালার হয় ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইল, এই দুইটা থেকে আমি একটু ডিটেইলসে যাব। এখন কথা রিয়াকশন, ছোটবেলায় আমি পড়ে আসছি কি অ্যাডিশন রিয়াকশন, সাবস্টিটিউশন রিয়াকশন অ্যান্ড ইলিমিনেশন রিয়াকশন। রিয়াকশনকে তিন ভাগে ভাগ করছি আমরা ছোটবেলায়, নিউট্রালাইজেশন রিয়াকশন নিয়ে আমরা ওরকম কথা নেই, কারণ নিউট্রালাইজেশন রিয়াকশনটা হচ্ছে অ্যাসিড কারের রিয়াকশন, ওটা আমাদের এখানে লাগবে না। আমরা তিন ধরনের রিয়াকশন নিয়ে কাজ করেছি ছোটবেলায়, সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে অ্যাডিশন, দু নম্বরটা হচ্ছে কি সাবস্টিটিউশন, তিন নাম্বারটা কি বলো তো ভাইয়া, তিন নাম্বারটা হচ্ছে ইলিমিনেশন। এইবার দেখবো একটা টপিক এখন পড়াবো, সেটা হচ্ছে গার্লফ্রেন্ড রক্ষা করার লড়াই। আসলে সত্যি কথা বলতে গার্লফ্রেন্ড না, পৃথিবীতে সকল প্রাণীকে রক্ষা করার একটা লড়াই আছে, যে কোনো প্রাণী কিন্তু নিজের জায়গাতে যদি টিকে থাকতে হয় তাহলে কিন্তু তাকে সংগ্রাম করে টিকে থাকতে হবে, দুর্বলরা কখনো টিকে থাকতে পারে না, এই জিনিসটা এখানে আসবে। সো তাহলে এক নাম্বারটা কি অ্যাডিশন রিয়াকশন, দু নাম্বারটা সাবস্টিটিউশন রিয়াকশন, তিন নাম্বারটা ইলিমিনেশন রিয়াকশন। এখন আইপিএল এ ইলিমিনেট একটা পর্ব আছে না, অনেকে কিন্তু আমরা আইপিএল খেলা দেখি, ঠিক আছে, আইপিএল অলরেডি চলতেছে, সো আইপিএল এ কিন্তু দেখা যায় ইলিমিনেশন হয়ে যায়, অনেক দল ইলিমিনেট হয়ে যায়, সো এই জিনিসগুলো কিন্তু দেখা যায়। সো আমরা এইগুলো নিয়ে একটু আমরা এখানে মজা করবো, এখানে মজা করে একটু পড়বো। সো লাইভটা কে কে শেয়ার দিয়েছো হাত তুলো, ইলেকট্রোফাইল অ্যাডিশন রিয়াকশন, নিউক্লিওফাইল অ্যাডিশন রিয়াকশন,
ইলেকট্রোফাইল সাবস্টিটিউশন রিঅ্যাকশন, নিউক্লিওফাইল সাবস্টিটিউশন রিঅ্যাকশন, ইলেকট্রোফাইল ইলিমিনেশন রিঅ্যাকশন, নিউক্লিওফাইল ইলিমিনেশন রিঅ্যাকশন। ভাই রে ভাই, খেলা শেষ, রিঅ্যাকশনের বেসিক জায়গা শেষ। তাহলে কতগুলো হলো টোটাল? 1 2 3 3 × 2 হয়ে গেল কয়টা? 6টা। তাহলে অ্যাডিশনের মধ্যে দুটো রিঅ্যাকশন হলো, এক নাম্বারটা হচ্ছে ইলেকট্রোফাইল অ্যাডিশন রিঅ্যাকশন বা ইলেকট্রোফ্লিক অ্যাডিশন রিঅ্যাকশন, দু নাম্বারটা হচ্ছে নিউক্লিওফ্লিক অ্যাডিশন রিঅ্যাকশন, তিন নাম্বারটা হচ্ছে ইলেকট্রোফ্লিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন যেটাকে বলে SN1 আর SN2 রিঅ্যাকশন। এর মধ্যে আসবে নিউক্লিওফ্লিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনের মধ্যে আসবে SN1 আর SN2, সরি নিউক্লিওফ্লিক এর মধ্যে আসবে, নিউক্লিওফ্লিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনের মধ্যে আসবে SN1 SN2, এরপরে আসবে তোমার ইলিমিনেশনের মধ্যে আসবে E1 E2 আর অ্যাডিশন রিঅ্যাকশনের তো কোনো তুলনাই নেই। অ্যাডিশনের মধ্যে ইলেকট্রোফাইল অ্যাডিশন করলে ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল অ্যাডিশন করলে নিউক্লিওফ্লাই, শেষ খেলা। সো এখন এগুলো একটু ডিটেলসে যাবো। তাহলে টোটাল রিঅ্যাকশন হচ্ছে আমাদের এখানে 6টা, 6টা রিঅ্যাকশনের মধ্যে প্রথমগুলো আমি হালকা একটু যাবো, বেসিকটা ক্লিয়ার করলে মোটামুটি দেখবা খালি গেম খেলে দিবা, গুটি মেরে দিবা এরকম। এখানে একটু বেসিক ক্লিয়ার হলে কি করবা, ওই যখন বড় রিঅ্যাকশন হবে তখন একটু গুটি মেরে দিবা, কোন জায়গায় কি হবে সেটা খেলে বুঝলে দিচ্ছে যে কোথায় হবে ইলেকট্রোফাইল, কোথায় হবে নিউক্লিওফাইল, কোথায় হবে অ্যাডিশন, কোথায় হবে সাবস্টিটিউশন, কোথায় হবে কি ইলিমিনেশন, এটুকু বুঝলে দিচ্ছে। খালি এগুলো যোগ করে দিবা, গুলি মেরে দিবা, এটা হচ্ছে তোমার হ্যাকিং, পুরো হ্যাকিং জায়গা এটা, এটা এটা থেকে হ্যাকিংটা করতে পারবা, যে কোনো জায়গায় হ্যাক করতে পারবা রিঅ্যাকশনে। দেখো প্রথম হচ্ছে অ্যাডিশন, অ্যাডিশন মানে হচ্ছে যোগ, প্রতিটা ভাঙবো এখন আমি সুন্দর করে ভাঙবো, আসলে আমি তো সুন্দর করে ভাঙতে পারি না, আমি তো অসুন্দর করে ভাঙি। সো দেখো তাহলে আমি তো বলে ফেলছি ভুলে, ওকে এটা নাম হচ্ছে অ্যাডিশন। অ্যাডিশন মানে কি? যোগ। অ্যাডিশন মানে হচ্ছে বলে হচ্ছে যোগ করা, আমি ছোটবেলায় পড়ছিলাম ঠিক আছে না, অ্যাডিশন মানে যোগ, তাই না? ছোটবেলায় পড়েছিলাম মনে আছে আমার। সো অ্যাডিশন মানে হচ্ছে যোগ, তাহলে যোগ করে মানে ইলেকট্রোফাইল অ্যাডিশন মানে ইলেকট্রোফাইল যোগ হবে, নিউক্লিওফিলিক অ্যাডিশনের নিউক্লিওফাইল অ্যাড হবে। সো অ্যাডিশন রিঅ্যাকশনের মধ্যে তাহলে আমি বলতে পারি যখন ইলেকট্রোফাইল অ্যাড হবে, বাকিগুলো আমি সরাইয়া ফেলি, সো ইলেকট্রোফাইল যখন যোগ হবে তখন এটাকে বলা হয় ইলেকট্রোফাইল অ্যাডিশন রিঅ্যাকশন, ইলেকট্রোফাইল অ্যাডিশন রিঅ্যাকশন। এটার মধ্যে ইলেকট্রোফাইল অ্যাড হবে, অ্যাডিশন করবে, রিঅ্যাকশন করবে, তার মানে রিঅ্যাকশনের মধ্যে ইলেকট্রোফাইলটা অ্যাড হবে, ইলেকট্রোফাইল অ্যাড হলে সেটাকে বলে ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন। আচ্ছা কারো মনে কি কোনো প্রশ্ন আছে? কারো মনে কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন থাকলে এক টাকার একটা চকলেট খাওয়াবো, বলো কার মনে প্রশ্ন আছে? যদি কোনো প্রশ্ন থাকে এক টাকার একটা চকলেট খাওয়াবো। সো এখন বলো কারো মনে কোনো প্রশ্ন আছে কিনা, একটা বড় প্রশ্ন এখানে থাকার কথা, আমি চাচ্ছি কারো মনে থাকে, থাকলে পরে বলে ফেলো, ফটাফট বলে ফেলো আমার এই কথার উপরে। যা আমি এখানে বলে ফেলছি ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন মানে কি? ইলেকট্রোফাইল অ্যাড করবে, রিঅ্যাকশন করবে, অ্যাড করে রিঅ্যাকশন করবে। এখন কারো মনে কি কোনো বড় প্রশ্ন আছে কিনা? কারো মনে কোনো বড় প্রশ্ন আছে কিনা? কারো মনে কোনো বড় প্রশ্ন আছে কিনা? যদি থাকে কিন্তু লজেন পাবা, বলো, জাস্ট এটা মজা ছিল। ওকে ঠিক আছে, কারো মনে কোনো বড় প্রশ্ন আছে কিনা কমেন্ট দেখে আসি। ওকে কারো মনে কোনো বড় প্রশ্ন আছে এখান থেকে? এখানে একটা অনেক বড় প্রশ্ন আছে, কারো মনে নাই? সব ফাঁকিবাজ, সবগুলো ফাঁকিবাজ তোমরা। দেখো সো এখানে একটা বড় প্রশ্ন ছিল, আমি আশা করছিলাম তোমাদের মধ্যে কেউ অ্যান্সার দিবে, সেটা হচ্ছে ভাইয়া আপনি তো বলে যাচ্ছেন ইলেকট্রোফাইল অ্যাডিশন রিঅ্যাকশন মানে ইলেকট্রোফাইল অ্যাড হবে, ভাইয়া কার সাথে অ্যাড হবে? এই প্রশ্নটা কেউ তো করল না, আমি চাইছিলাম যে এরকম একটা প্রশ্ন তোমরা করবা যে ভাই ইলেকট্রোফাইল অ্যাডিশন রিঅ্যাকশনে বললেন ইলেকট্রোফাইলকে অ্যাড হবে, কিন্তু ইলেকট্রোফাইল কার সাথে অ্যাড হবে? কেউ তো এখানে ছিল যার সাথে অ্যাড হবে, না হলে তো রিঅ্যাকশন করবে না, একা একা তো করতে পারে না, একা একা তো অ্যাড হতে পারে না, নিচে কারোর সাথে অ্যাড হবে। সো এই যে আর সাথে অ্যাড হবে তার নামটা আসলে কি আমার তো জানতে হবে ভাইয়া, সো তার নামটা আসলে কি? এখন প্রশ্ন ইলেকট্রোফাইল মানে কি? পজিটিভ, ইলেকট্রোফাইল মানে ই প্লাস, তাহলে এটা কার সাথে যোগ হবে ভাইয়া? কার্বানায়নের সাথে যোগ হবে, তাহলে কার্বানায়ন আর ইলেকট্রোফাইল যোগ হয়ে যাবে কার্বাসিই, এটাকে বলা হয় কি ইলেকট্রোফাইল অ্যাডিশন অফ কার্বানায়ন রিঅ্যাকশন, এটার নাম হচ্ছে ইলেকট্রোফাইল অ্যাডিশন রিঅ্যাকশন। তাহলে ইলেকট্রোফাইল কাকে চুজ করবে? কার্বানায়নকে চুজ করবে, এই কার্বানায়নের সংখ্যার উপরে ডিপেন্ড করে হবে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড, শেষ খেলা। এইখানে খালি কনফিগারেশন চেঞ্জ করো, সব চেঞ্জ, কনফিগারেশনে অ্যালকিন বসাও, অ্যালকিন, ইলেকট্রোফাইলের নাম একটা বসায় দাও ইলেকট্রোফাইল, পরে খালি মেকানিজম এটা। ভাইয়া কঠিন, অর্গানিক কেমিস্ট্রি কঠিন, কে কে কঠিন বলো, হাত তুলো, অর্গানিক কেমিস্ট্রি কার কাছে লাগছে কঠিন বলো, অর্গানিক কেমিস্ট্রি কার কাছে কঠিন? এটা হচ্ছে হ্যাকিং টেকনিক, অর্গানিক কেমিস্ট্রি কঠিন কার কাছে? এই জায়গা মজা দেখাবো, অর্গানিক কেমিস্ট্রি কার কাছে কঠিন লাগবে, হাত তুলো বলো,
কার কাছে কঠিন মনে হচ্ছে? দেখো এইখানে খালি কনফিগারেশন চেঞ্জ হবে, এখানে কনফিগারেশন চেঞ্জ হবে, এখানে অ্যালকেন হলে অ্যালকিন, অ্যালকিন হলে অ্যালকাইন, অ্যালকিন অ্যালকেন অ্যালকাইন, তারপরে এখানে হইতে পারে আমার কার্বক্সিলিক অ্যাসিড, অ্যালডিহাইড, কিটোন, যে কোনো কিছু হইতে পারে, এই কার্বনের কনফিগারেশন হতে পারে। আর এখানে আমার কি ইয়ের অংশটা যে কোনো একটা ইলেকট্রোফাইল হইতে পারে, এখানে ব্রোমিন হইতে পারে, ক্লোরিন হইতে পারে, যা খুশি তাই হইতে পারে। সো এইটা অ্যাড করে দিলে খেলা শেষ, অ্যাডিশন রিঅ্যাকশন হয়ে গেছে। অ্যাডিশন নিয়ে কোনো প্যারা আছে? প্যারা আছে? কোনো প্যারা নেই। সো যে কোনোটা অ্যাডিশন রিঅ্যাকশন করতে পারবে, এটা অ্যালকিনের করতে পারবে, অ্যালকাইনের করতে পারবে, ওই যে ভিতরে গিয়ে আবার পড়তে হবে, ওখানে গিয়ে একই জিনিস পড়তে হবে, তখন এগুলো দেখলে তো হলো ভাই এত এখানে ম্যাজিক দেখাই দিচ্ছিল, এই ম্যাজিকটা কিন্তু অ্যাপ্লাই করতে হবে। সো এইখানে এই জিনিসটা মাথার মধ্যে রাখতে হবে, সবার মাথার মধ্যে রাখতে হবে। আচ্ছা সবাই এখন একবার করে বলো, এটা সবাই একবার করে বলো, ক্লিয়ার? সবাই ক্লিয়ার? আমি আর পড়াবো না, এত সোজা জিনিস কেন পড়াবো বলো, কেমিস্ট্রি তো খুব সোজা। সবাই একবার করে বলো, এটা একবার করে বলো, ডান বলো সবাই ফটাফট। সবাই একবার করে বলো, ডান বলো। প্রচুর পানি পেপাসে লেগে যায় বুঝছো, কথা বলতে নিলে রোজ যাওয়ার জন্য। আচ্ছা সবাই ডান, ফারডিন আরেকবার বলবো, আরেকবার বলবো। আচ্ছা কিছু বলবো না, শুধু দেখবে না? আচ্ছা ঠিক আছে, আরেকবার আমি একটু তাহলে বলি। সেটা হচ্ছে আমাদের এখানে কি আমরা এখানে চুজ করলাম, দেখো অ্যাডিশন নামের মধ্যে থেকে সব চলে আসে, নাম থেকে সব। এখানে ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশনের মধ্যে ইলেকট্রোফাইল কি করবে? অ্যাড করবে। ইলেকট্রোফাইল অ্যাড করবে, ইলেকট্রোফাইলের সাথে কি অ্যাড হবে? নিশ্চয় ইলেকট্রোফাইলের সাথে এমন কি অ্যাড হবে যেটা হচ্ছে নেগেটিভ, কারণ এখানে পজিটিভ ইলেকট্রোফাইল, নেগেটিভ কে? এটা হচ্ছে কার্বন আয়ন। সো কার্বন আয়ন বলতে এখানে বুঝে দিতে পারে এখানে যে কোনো কিছুর কার্বনের হইতে পারে, যেরকম এখানে অ্যালকাইনের হইতে পারে, অ্যালকেনের হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে, নেগেটিভ চার্জ যুক্ত অ্যালডিহাইড হইতে পারে, কিটোন হইতে পারে, কার্বক্সিলিক অ্যাসিড হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে, যেটা তোমার নেগেটিভ পোল সৃষ্টি করতে পারে। কার্বন হচ্ছে তোমার হাইড্রোজেনকে সরাই দিয়ে নেগেটিভ চার্জ মানে পোল সৃষ্টি করতে পারে, বা নেগেটিভই নেগেটিভিটি অর্জন করতে পারে, তার ফলে কি করতে পারে, এখান থেকে তোমার হচ্ছে পজিটিভ চার্জকে অ্যাট্রাক্টেড করতে পারে। আর এই পজিটিভ চার্জের নামই হচ্ছে কি, ইলেকট্রোফাইল। দ্যাটস ইট, অ্যাডিশন রিঅ্যাকশন হয়ে গেছে, সে অ্যাড করলেই হয়ে যাচ্ছে। সো এই হচ্ছে আমাদের ইলেকট্রোফাইল অ্যাডিশন রিঅ্যাকশন। এবার আসি নিউক্লিওফাইল অ্যাডিশন রিঅ্যাকশনের বেসিক জায়গাটুকু, মানে এটা পড়াতে হবে নিউক্লিওফাইল, এটা তো তোমরা জানোই। তাহলে এটা হচ্ছে নিউক্লিওফাইল, এটা হচ্ছে নিউক্লিওফাইল ভাইয়া। নিউক্লিওফাইলের সাথে অ্যাডিশন হবে, তাহলে অ্যাডিশন হবে কার সাথে? নিউক্লিওফাইল নিচের কার্বোকাটায়নের সাথে হবে, নিচের কার্বোকাটায়নের সাথে নিউক্লিওফাইল অ্যাডিশন হবে। যদি এইগুলোর সাথে অ্যাডিশন হয়ে যায় তাহলে উৎপন্ন হয়ে যাবে কার্বোকাটায়নের সাথে নিউক্লিওফাইল, তার মানে হচ্ছে কার্বন ক্যাটায়নের সাথে নিউক্লিওফাইল, নিউক্লিওফাইল অ্যাড হয়ে যাবে। সো এটা অ্যাড হয়ে যাবে, সো কার্বোক্যাটায়নের সাথে নিউক্লিওফাইল অ্যাড হয়ে যাবে। এইটাই তো বেসিক জায়গাটুকু, আর তো কিছু নাই ভাইয়া, এইটাই তো জায়গা শুধু, আর তো কিছু এখানে পাচ্ছি না। ওকে ঠিক আছে, ও মাই গড, আমাদের রিঅ্যাকশনের অরিজিনাল জায়গাটুকু শেষ, অ্যাডিশন রিঅ্যাকশন শেষ। এইবার আমরা একটা একটি এক্সাম্পল করতে, আসলেও কি ভাইয়া কি চাপা মারলো নাকি ভাইয়া কি পড়াইছে আলো কিছু, নাকি ভাইয়া শুধু বইলেই গেল কিছু বুঝলাম না? এবার একটা এক্সাম্পল দিয়ে দেখি তোমরা পারো কিনা, যদি পারো তাহলে আমি পড়ায় সার্থক হয়েছি, না হলে তোমরা, না হলে আমি সার্থক না, তোমাদের পড়াইতে পারি না আসলে বুঝছো। ওকে সো তাহলে এখন হচ্ছে সেই জায়গাতে চলে আসি, যেই জায়গাতে হচ্ছে আমাদের দরকার আসল ইলেকট্রোফাইল ক্রিয়েট করা অ্যান্ড তোমার রিঅ্যাকশনটা করা। আচ্ছা দেখে আসো, এখন যদি আমি বলি ক্লোরিন অ্যান্ড ক্লোরিন, এই দুইটার মধ্যে আমার কথা ছিল ক্লোরিন অ্যান্ড ক্লোরিনের মধ্যে প্রথম হচ্ছে বিকারক তৈরি করা, তার মানে ইলেকট্রোফাইল অথবা নিউক্লিওফাইল তৈরি করা, এটা হচ্ছে স্টেপ ওয়ান। স্টেপ ওয়ান এটা হচ্ছে হ্যাকিং সিস্টেম, মনে রেখো স্টেপ ওয়ানে কি করবা, স্টেপ ওয়ান হচ্ছে ইলেকট্রোফাইল প্রডিউস করা, ইলেকট্রোফাইল প্রডিউস করা। এইগুলা কোথায় পড়ায় জানো, যখন তুমি পুরো রিঅ্যাকশনের ভিতরে যে মেকানিজম করবা তখন এগুলো পড়াবে, আর আমি এখানেই পড়াচ্ছি, তাহলে বুঝতে পারতেছো ভিতরে গিয়ে কতটা ইজি হবে, ওখানে গেলে বুঝতে পারবা। ইলেকট্রোফাইল, ইলেকট্রোফাইল প্রথম হচ্ছে ইলেকট্রোফাইল ক্রিয়েট করা, ক্রিয়েট করা, সবাই এটা বাংলায় দেখো ইলেকট্রোফাইল তৈরি করা। এক নাম্বার, এক নাম্বার স্টেপের কাজ হচ্ছে ইলেকট্রোফাইল তৈরি করা, এক নাম্বার স্টেপের কাজ হচ্ছে কি, ইলেকট্রোফাইল তৈরি করা। সবাই লেখো, না লিখলে কিন্তু গ্রুপ থেকে ব্যান করে দিব, লাইভ থেকে সরাই দিব বুঝছো, যারা যারা লিখবা না, লিখে সব কমেন্টে ডান বলবা, প্রতিটা স্টেপ লিখবা, খাতা বের করে লিখো, না হলে যেখানে পারো সেখানে লিখো, লিখে ডান বলবা। সো
একটা কথা আমার অনেক মনে পড়ে বুঝছো, আমার একটা বেস্ট ফ্রেন্ড ছিল, ও হচ্ছে এখন বুয়েটে আছে, বুয়েটে মেকানিক তোমার মেকানিক্যালে আছে, আর একটা বেস্ট ফ্রেন্ড ওরা একসাথে একসাথে ছিল, আর একটা বেস্ট ফ্রেন্ড আছে, ও ঢাকা ভার্সিটি চান্স পেয়েছিল, সাস্টে হয়েছিল, সাস্টে ঢাকা ভার্সিটি না গিয়ে ও সিএমআইএসসিতে আছে, ওর পাশের কাছে মিরপুরে বাসা, তো আমরা মিরপুরে সবাই থাকতাম, সো ও এমএসসিতে এখন পড়ে সিএসসিতে, এখন আমার ওই ফ্রেন্ডটা অলরেডি ক্লাস হয়তো বা নিতে পারে, গ্রুপে ক্লাস নিতে পারে ফিজিক্সে, এখন ওর বাসায় ফ্রিজের উপরেও লেখা থাকতো রিয়াকশন, জানো ওর এরকম থিঙ্কিং ছিল, আমি ফ্রিজ যখন খুলবো দ্যাটস আমি একবার হলে দেখবো, ফ্রিজে ডাটির সাথেও লেখা, ও মাই গড, আমি দেখে অবাক ওর বাসায়, ওর বাসায় উপরে ছোট একটা রুম ছিল, রুমের উপর দিয়ে ছোট ছোট করে টানায় লেখা সূত্র, সারা দিয়ে সূত্র লাগানো, আমারও ছিল, আমিও আমার টেবিলের সামনে সম্পূর্ণ জায়গা দিয়ে এখানে সূত্র লেখা, আমার সূত্রের অনেক ছোট ছোট হ্যান্ড নোট বানাইতাম, প্রচুর হ্যান্ড নোট বানাইতাম, ট্রিক্স দিয়ে বানাইতাম, আসলে আমি এগুলো সব রেখে আসছি ঢাকাতে, পরে আমি একটা ছোট বোনের দিয়ে দিয়েছিলাম সব, আমি আনতে পারিনি ওর কাছে, আমি পরে চেয়েছিলাম যে তোমার কাছে আছে কিনা, থাকলে আমাকে জাস্ট ফটোকপি করে নিবো, আমি আমাকে জাস্ট দাও, পরে ও হারায় ফেলছে, আমার নিজের কাছে অনেক খারাপ লাগছে, কারণ আমি অনেক ডেটা বানাইছিলাম, এটা আসলে থাকলে তোমরা অনেক উপকারিতা পাইতা, এখন তো ওরকম টাইম পাই না বানানো, বাট ওই সময় আমি প্রচুর ডেটা বানাইছিলাম, যে ডেটাগুলো আমার অনেক শর্টকাট ট্রিক্স অ্যান্ড হচ্ছে একটার সাথে একটা মিল রেখে আমি যে গল্প করে বানাইতাম, একটা আমি এরকমও করতাম যে একটা স্টোরি দিয়ে পড়তাম, মনে রাখতো না বায়োলজিটা, বেসিক্যালি বায়োলজিটা স্টোরি বলতে হচ্ছে কেমিস্ট্রির মধ্যে এই জিনিসটা আমি করছি কিছু কিছু জায়গায় স্টোরি দিয়ে, যেরকম তোমার শর্টকাট টেকনিকগুলো মনে রাখার জন্য, বিভিন্ন সাল মনে রাখার জন্য, বিভিন্ন মেডিকেলের জন্য, যে গল্পটা এরকম ধরো তুমি কারোর সাথে কম্পেয়ার করে একটা গল্প বানাইলাম, যে ধর এই সরিঞ্জার্স, এই সরিঞ্জার্স এর হচ্ছে এই সালে এটা করছে, এই সালে এটা করছে, সেরকম ভাবে একটা মানুষকে তুমি সরিঞ্জার হিসেবে কল্পনা করলা, কল্পনা করে এসে এটা করছে এটা করছে, এই মানুষটা তোমার বেস্ট একজন মানুষ, ধরো কাছের একজন মানুষ, তার সাথে কম্পেয়ার করে পড়লাম, তাহলে দেখবো ওই মানুষটাকে তুমি তো চিন্তা করবো, ওই মানুষকে তোমার সামনে কিন্তু ভেসে ওঠে, সে মানুষকে যখন ওইভাবে চিন্তা করবা জিনিসটা এরকম ভেসে উঠবে, ভিজিবল হবে, তুমি জিনিসটা ভুলবা না, জিনিসটা ক্যাচ করতে পারবা, এবং বিভিন্ন বড় বড় নাম্বার যখন মুখস্থ করবা তোমরা সবসময় ট্রাই করবা নাম্বারটাকে দুইটা ডিজিট করে করে ভাগ করে নিতে, ধরো একটা বড় নাম্বার মুখস্থ করবা, বড় একটা অঙ্কের পুরো অ্যান্সারটা মুখস্থ করবা, একটা ম্যাট্রিক্সের অ্যান্সারটা হালকার উপর মুখস্থ করবা, প্রশ্ন দেখে যেন বুঝতে পারো, এরকম কিছু জায়গা আছে, কিছু কিছু আছে যেগুলো তোমার ডিরেক্ট মুখস্থ করেও রাখা যায়, সো যেগুলো তোমার উইদাউট ক্যালকুলেটার আছে ওর জন্য, সো আবার টাইম হ্যাক করার জন্য এই জিনিসটা অনেকেই করে, সো আমরা নিজেরাও করছি, এই জিনিসগুলো তোমরা করে রাখতে পারো, এর জন্য আমি পরে একদিন শিখাবো, প্রি অ্যাডমিশন কোর্সে এগুলো অনেকেই আমি বোঝাবো না, অপশন টেস্ট শিখাবো না, যেটা সবচেয়ে বড় হ্যাকিংটা জায়গা, সো এগুলো শিখাবো না, ওকে, সো তাহলে স্টেপ ওয়ান হচ্ছে সবাই বলো ইলেকট্রোফাইল ক্রিয়েট করা, স্টেপ ওয়ান হচ্ছে কাজ কি ইলেকট্রোফাইল ক্রিয়েট করা, তাহলে এখানে আসবে কি এটা এই দুটো নিলে ইলেকট্রোফাইল, তাহলে এই দুটোর মধ্যে কি ইলেকট্রোফাইল হলে এটাকে বন্ধনের অসম বিভাজন হবে, তাহলে এটা হবে বন্ধনের কোন বিভাজন, অসম বিভাজন, তাহলে অসম বিভাজন যদি হয় তাহলে হবে হচ্ছে সিএল প্লাস প্লাস সিএল মাইনাস, একটা ক্লোরিন হবে প্লাস একটা ক্লোরিন হবে মাইনাস, এই প্লাসটাকে বলা হয় ইলেকট্রোফাইল, এটা নাম দিবা নিচে দিবে ইলেকট্রোফাইল, ইলেকট্রোফাইল, আর এটার নাম হবে কি নিউক্লিওফাইল, নিউক্লিওফাইল, তাহলে এটার নাম হবে ইলেকট্রোফাইল, এটার নাম হবে নিউক্লিওফাইল, সবাই এটা দাও, সবাই দাও, তাহলে প্রথমে ইলেকট্রোফাইল প্রডিউস করে ফেলছো, সবাই ক্লিয়ার আছো, তাহলে এক নাম্বার স্টেপে কি করলাম আমরা, ইলেকট্রোফাইল প্রডিউস করলাম, এক নাম্বার স্টেপে কি করলাম, ইলেকট্রোফাইল প্রডিউস করলাম, আচ্ছা ক্লাস করে তোমরা কিন্তু নোট করবা বুঝছো, ক্লাস করে তোমরা নোট করা ট্রাই করবা, তাহলে ভাই এক নাম্বার স্টেপ আমরা ইলেকট্রোফাইল তৈরি করলাম, দ্যাটস ইট, এটা হচ্ছে নিউক্লিওফাইল, স্টেপ ওয়ান, স্টেপ ওয়ান এর কাজ আমাদের এখন শেষ, অ্যাডিশন রিঅ্যাকশনের, সো স্টেপ ওয়ান এর কাজ শেষ, ইলেকট্রোফাইল প্রডিউস করে, এবার আসবে স্টেপ টু, স্টেপ টু তে হচ্ছে ইলেকট্রোফাইল অ্যাডেড, অ্যাডেড, স্টেপ টু তে ইলেকট্রোফাইল অ্যাডেড করবো, ইলেকট্রোফাইল কে অ্যাড করবো, কার সাথে ইলেকট্রোফাইল অ্যাড করবো, একটা কার্বানায়নের সাথে, ইলেকট্রোফাইল অ্যাডেড উইথ কার্বানায়ন, তাহলে প্রথমে একবার চিন্তা করে আসো, ধরো ওকে এইখানে আমি ধরো একটা কার্বানায়ন লিখলাম, সেটা হচ্ছে একটা কার্বানায়ন প্লাস ইলেকট্রোফাইল, ইলেকট্রোফাইল অ্যাড করে হবে কি কার্বন ই, এই অংশটা হইলো, এখন এই অংশটার আমি এক্সাম্পলটা দেখবো, এটা হচ্ছে আমার বেসিক জায়গাটুকু, এখন আমি এটার এক্সাম্পলটা দেখবো, এখন এক্সাম্পলটা একটু দেখে আসি, ধর একটা এক্সাম্পল, এক্সাম্পলে আমার প্রথমে প্রোডিউস হয়েছিল কি সিএল প্লাস ইলেকট্রোফাইল, তাহলে এর সাথে একটা কার্বানায়ন কোনটা আসবে, ধর একটা কার্বানায়ন আমি অ্যাড করবো, এখন এখানে একটা কার্বানায়ন অ্যাড করতে নিয়ে আমি যেন একটা ডাবল বন্ড কার্বানায়ন করে নিতে পারি, এখানে আমার ওখান থেকে অটোমেটিক কিন্তু এখানে কার্বানায়ন প্রোডিউস হবে, আগে কিন্তু কার্বানায়ন প্রোডিউস হবে, এটা মনে মনে হবে, সো একবার চিন্তা করে দেখো CH2 double bond CH2 এই অংশটা,
এই অংশটা। এখন প্রশ্ন, এর মধ্যে থেকে যদি তুমি চিন্তা করো এখানে কি অ্যাডড করবে না, এই ইলেকট্রিক ফিল্ডটা অ্যাড করবে, তাহলে এখান থেকে এটাকে যদি একটু ভাঙো তাহলে আসবে এইচ এইচ সি এইচ এইচ। প্রশ্ন, এখানে কিন্তু ডাবল বন্ড ভেঙে গেছে, ডাবল বন্ড কিন্তু ভেঙে গেলে এখানে দুইটা হাত খালি হয়েছে, এই দুইটা হাতে কিন্তু টু ক্লোরিন প্লাস ইলেকট্রোফাইল, এই দুইটা হাতে কিন্তু ইলেকট্রোফাইলটা অ্যাড হয়ে যাবে, তার মানে ইলেকট্রোফাইলটা এই দুইটা হাতে কিন্তু অ্যাড হয়ে যাবে, তার মানে এখানে প্রোডিউস হয়ে গেলে দেখা যাচ্ছে, এখানে আমি একটু দেখে আসি। আচ্ছা, এই দুইটা হাতে কিন্তু ইলেকট্রোফাইলটা অ্যাড হয়ে যাচ্ছে, বুঝছো, নিচে যে দুইটা হাত আছে এই দুইটা হাতে কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে, এইচ এইচ, এখানে আমি উপরে দিয়ে দিলাম সিএল, এটা সিএল এইচ এইচ, দেখছো ওই দুইটা হাতেই কিন্তু আমার অ্যাড হয়ে যাচ্ছে। সো এইটাই হচ্ছে আমার এখানে খেলা, যে আমার জাস্ট কি করলাম এই দুইটা হাতে কিন্তু আমি জাস্ট অ্যাড করে দিলাম, আমার ডাবল বন্ডটা ভেঙে কিন্তু সিঙ্গেল বন্ড হয়ে গেল, এটা হচ্ছে আমার কি অ্যালকিনের অ্যাডিশন রিঅ্যাকশন, অ্যালকিনের ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন। ভাইয়া বলেছিলাম না অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন অ্যালকোহল যা আছে ভাইয়া সবগুলোর ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন করতে এখন পারবা। আচ্ছা তাহলে বলো তো রিঅ্যাকশন কি কঠিন, সো কত রিঅ্যাকশন এখন করতে পারবা, তুমি জানো তুমি এই যে হাজার হাজার রিঅ্যাকশন এখন করতে পারবা, অলরেডি করতে পারবা, এই টুক টিক্সে হাজার 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 রিঅ্যাকশন করতে পারবা। সো এই হচ্ছে আমাদের জিনিস, যে আমাদের আসলে অরিজিনাল জায়গাটাই ধরতে হয়, অরিজিনাল জায়গা যদি তুমি ভালো মতো ধরে যাও, বেসিক ধরে যাও, তাহলে ভিতরে গিয়ে তুমি পারবা জিতবা। ম্যাক্সিমাম জায়গায় টিচাররা আমাদের যারা একটু সিনিয়র টিচার থাকে তারা কিন্তু এই জিনিসগুলো পড়ায় না, ডাইরেক্ট রিঅ্যাকশনে চলে যায়, রিঅ্যাকশন যায় রিঅ্যাকশন পড়ায়, যখন আমরা বোরিং লাগে রিঅ্যাকশন এত কঠিন, এই কঠিনটা যখন তোমার মনের মধ্যে ঢুকে যাবে ভাইয়া তখন তুমি পারবা না। কেমিস্ট্রি কঠিন না ভাইয়া, কেমিস্ট্রির মধ্যে কোনো কঠিন কিছু নাই, তাহলে কেমিস্ট্রি কেন বোরিং মনে করো, কেমিস্ট্রি মজা করো, গল্প করে শিখো, পারবা কেমিস্ট্রি। আচ্ছা ঠিক আছে, আমাদের হয়ে গেল অ্যালকিনের ক্ষেত্রে অ্যাডিশন রিঅ্যাকশনটা কিন্তু আমরা করে ফেলছি, আমরা এখন অ্যালকোহলের ক্ষেত্রেও করতে পারবো, যে কোনো কিছুর ক্ষেত্রে করতে পারবো, আমি আর এটা টাইম ওয়েস্ট করবো না, আমাদের কিন্তু স্টেপ দুটো লিখে দিছি, স্টেপ দুটো মতো করে ফেলে দিলেই খেলা শেষ। ওকে এইবার চলে আসি আমি হচ্ছে সাবস্টিটিউশন রিঅ্যাকশন, কারণ এগুলো আমি ডিটেলসে পড়াবো পরে, সাবস্টিটিউশন রিঅ্যাকশন। আচ্ছা সাবস্টিটিউট মানে কি ভাইয়া, কেউ কি জানো সাবস্টিটিউট করা মানে কি? আচ্ছা বলো তো, যদি কেউ জানো একটু কমেন্টে বলো দেখি, কেউ জানে কি, কেউ কি জানো সাবস্টিটিউট মানে কি? আচ্ছা এক্সট্রা কোনো কমেন্ট না, সবাই বলো সাবস্টিটিউশন রিঅ্যাকশন মানে কি, আমি দেখতে চাচ্ছি মানেটা কি। হ্যাঁ বলো, বিয়োজন প্রতিস্থাপন সাবস্টিটিউশন, গুড গুড, সাবস্টিটিউশন মানে কি বাংলা কথায় বলো, প্রতিস্থাপন 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 প্রতিস্থাপন, বি প্রতিস্থাপন, অপরের স্থান ভিত্তিক স্থান করা, গুড গুড গুড। এখন আমি বলা বলবো যেটা সেটা হচ্ছে বাংলা সিনেমা সাবস্টিটিউশন রিঅ্যাকশন মানে হচ্ছে বাংলা সিনেমার ডায়লগ, সরি বাংলা সিনেমার ডায়লগ না, বাংলা সিনেমার কাহিনী, এটা হচ্ছে বাংলা সিনেমার কাহিনী, বাংলা সিনেমার কাহিনী। কেমিস্ট্রির মজা দেখো, বাংলা সিনেমার কাহিনী। আচ্ছা বলো তুমি কেন লিখলাম বাংলা সিনেমার কাহিনী, দেখা যায় না একটা নায়ক আইসা মানে এমন একটা অবস্থা যে ধরো নায়িকার আরেকজনের সাথে সম্পর্ক, দেখা যাচ্ছে নায়ক এসে তারে থুরি মেরা নিয়ে নায়িকার নিয়ে চলে যাইতেছে, ভাই রে ভাই কি অবস্থা, নায়িকার আজকে বিয়ে, নায়ক কোথা থেকে হাজির হয়ে নায়িকার নিয়ে চলে গেছে, তার মানে বিয়ের আসর থেকে নায়ক নিয়ে চলে যাইতেছে বাংলা সিনেমাতে, এমনও দেখা যাইতেছে গাড়ি নিয়ে আসতেছে, আবার কিছু ইস্যু দেখা যায়, সরি বাংলা সিনেমা আবার কলকাতা সিনেমাতেও দেখা যায়, বাপরে বাপ এই জিনিসগুলো হইতেছে। এই যে জিনিসটা এখানে হচ্ছে এটাই সাবস্টিটিউট করা, সাবস্টিটিউট মানে হচ্ছে তুমি কোন একজন আছে তার থেকে বেশি পাওয়ারফুল কেউ এসে ওকে নিয়ে চলে যাও, মানে একজনের সাথে কেউ আছে ধরো, তার মানে আমার সাথে ধরো এই মার্কারটা আছে, এখন আমার থেকে মোটা কেউ আসলো আইসা আমার দুইটা দিল, দিয়ে মার্কারটা নিয়ে চলে গেল, কিছু বলতে পারবো আমি, পারবো না, কারণ আমি ওরা দুইটা দিলে আমার চারটা দিবে, সো আমি চারটা খাইলে তো আমি শেষ হসপিটালাইজড। এই যে জিনিসটা এখানে হয়েছে যে আমার থেকে বেশি পাওয়ারফুল কেউ হয়েছে, এখন পাওয়ার বলতে আসলে বোঝায় সক্রিয়তা, কারণ কেমিস্ট্রিতে পাওয়ার মানে সেটা রিঅ্যাক্টিভিটির উপর ডিপেন্ড করে, সো এখানে পাওয়ার মানে কেমিস্ট্রির পাওয়ার মানে সক্রিয়তা। তাহলে ভাইয়া এখন চিন্তা করো বাংলা সিনেমার ক্ষেত্রে যদি আমি কল্পনা করি, এটা হচ্ছে আমাদের সেই নায়ক বাবু, এটা হচ্ছে আমাদের নায়ক, এটা হচ্ছে আমাদের নায়িকা, নায়িকা এখন বিয়ের আসরে, দেখা গেল যে নায়ক এসে নায়িকাকে নিয়ে চলে গেল, কেউ কিছু বলতেই পারলো না,
কেউ কিছু বলতে পারতেছে না, কারণ যে নায়কের পাওয়ার বেশি, নায়কা এসে দুইটা দিয়ে দিব বাংলা সিনেমায়, চলে আসছে এখন নায়কার বাবা গুন্ডা পান্ডা নিয়ে, নায়ক কি করলো সবগুলোর মাইরা টাইরে নিয়ে গেল। এই যে জায়গাটুকু, এইটুকু যদি ধরে ফেলতে পারো তাহলে খেলা কত, এটা খুবই খুব ইম্পর্টেন্ট। এখন প্রশ্ন, একটা বাংলা সিনেমা একটা কথা বলছিলাম যে নায়িকার যখন উঠায় নিতে যায়, নায়িকার সাথে কি একটা থার্ড পারসন ছিল না? ধরো এখানে নায়িকার সাথে যার বিয়ে দিবে সেটা ছিল থার্ড পারসন, এই লজিক আছে, এটা হচ্ছে থার্ড পারসন। এটাকে কেমিস্ট্রি ভাষায় বলা হয় লিভিং গ্রুপ, এটাকে কেমিস্ট্রি ভাষায় বলা হয় লিভিং গ্রুপ, লিভিং গ্রুপ গ্রুপ কেমিস্ট্রির ভাষায় একে বলা হয় লিভিং গ্রুপ। তার মানে এই যে নায়িকার পাশে যেটা ছিল, যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল, নায়ক তো আসলো, নায়ক হচ্ছে হাই প্রায়োরিটি ফুল, যেটা হচ্ছে ইলেকট্রোফাইল অথবা নিউক্লিওফাইল। নায়কের নাম হবে হচ্ছে ইলেকট্রোফাইল অথবা নিউক্লিওফাইল, নায়ক হচ্ছে ইলেকট্রোফাইল অথবা নিউক্লিওফাইল, আর নায়িকা আমাদের হইতে পারে কার্বোক্যাটায়ন অথবা কার্বানায়ন, এটা হচ্ছে হইতে পারে অ্যানি হইতে পারে বা না যাই হইতে পারে, লাস্ট ক্লাসে অ্যানির কথা বলেছিলাম। আর এই যে এখানে যে পার্সনটা আছে সেই পার্সনটার নাম হচ্ছে লিভিং গ্রুপ। এখন দেখো কেমন লেগেছে। আচ্ছা শাকিব খান টাকিব খান বাদ, আগে বলো এটাকে, এটা মানে ভুলবা কখনো? কি ভুলবা এটা কখনো? কি ভুলবা কেমিস্ট্রির ভাষায় এটাকে কি হলে গল্পটা কখনো ভুলবা? সে গল্পটা ভুলবা না, যদি না ভুলো তাহলে এখানে তুমি উইন হয়ে যাবা। তাহলে একটা জিনিস এখানে আমরা বুঝলাম যে ইলেকট্রোফাইল, ইলেকট্রোফাইলের সাথে কি হবে বলো তো? ইলেকট্রোফাইল অথবা নিউক্লিওফাইল, এটা হচ্ছে আমাদের নায়কের নাম। এখানে কে করবে? আমরা সাবস্টিটিউট করতে পারবে কাকে? নায়ক কিন্তু সাবস্টিটিউট করে দিবে লিভিং গ্রুপকে, লিভিং গ্রুপের কাজ সরাইয়া দিবে, কারণ লিভিং গ্রুপের পাওয়ার নেই, আর নায়িকাকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করে ফেলবে, তার মানে নায়কের সাথে রিয়াকশন করবে। সো এই যে জিনিসটা হইল, এইটাই হচ্ছে আমাদের সাবস্টিটিউশন রিয়াকশনের বেসিক জায়গাটুকু। বলো বলো এখন সবাই একটু মেনশন দাও, সবাই মেনশন দাও, ফ্রেন্ডদেরকে একটু মেনশন দাও, একেবারে লা মানে স্টুডেন্ট এত কমে যাচ্ছে, মানে অফ হয়ে গেল কেন? ফ্রেন্ডদের একটু মেনশন দাও, ফ্রেন্ডদের ফটাফট মেনশন দাও, ফটাফট ফটাফট। কেমন? আচ্ছা সো রিয়াকশনের মধ্যে অনেক মজা আছে বুঝছো, রিয়াকশনের অনেক গল্প শিখাইতে পারবো, অনেক অনেক গল্প করতে পারবো, গল্প করে শিখতে পারবো। সো রিয়াকশনের মধ্যে অনেক মজা আছে, আর মজা করে একবার শিখে ফেলে আই থিঙ্ক জীবনে কখনো ভুলবো না। কেমিস্ট্রির মজাটা একবার যদি ধরে ফেলতে পারো তাহলে কেমিস্ট্রি বুঝতে পারবো আসলে কেমিস্ট্রি সাবজেক্টটা কতটা মজার জায়গা, বুঝছো? ওকে ওকে ঠিক আছে, তাহলে আমি এতটুকু আমার এই পার্টটুকু হয়ে গেল আমার। এখন আমি হচ্ছে রিয়াকশনের মজার মধ্যে আমরা যে জিনিসটা জানতে পারলাম, সাবস্টিটিউশনের মধ্যে একটা গল্প শিখাই না, এখন একটু আমি একটু মানে কি বলো যে এবিসিডি লিখে একটু প্রকাশ করি। দেখো এটা হচ্ছে আমাদের এ বি, এর সাথে রিয়াকশন করবে সি। এখন প্রশ্ন, এই বিটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের কি ধরো, এটা হচ্ছে আমাদের নায়িকা, আর এ হচ্ছে আমাদের নায়িকার সাথে বিয়ে হওয়ার কথা, আর এখন এ হচ্ছে আমাদের নায়ক, নায়ক এসে কি করলো, এরা থুড়ি মেরে চলে গেল, এখান থেকে চলে গেল, বের হয়ে গেল, দ্যাটস ইট লিভিং গ্রুপ। তাহলে এর সাথে হয়ে গেল সি, আর লিভিং গ্রুপ বাইরে বের হয়ে কান্নাকাটি শুরু করেছিল। সো এই হচ্ছে আমাদের বেসিক জায়গাটুকু, এতটুকু। এখন এটাকে যদি আমি কেমিস্ট্রি রিয়াকশনের মাধ্যমে প্রকাশ করি তাহলে এই খেল খতম, তাহলে এই খেল খতম, বুঝছো? ওকে ঠিক আছে, এখন আমরা দেখবো একটু কিভাবে হয়। আচ্ছা এস বি আর যদি নাও নি ধরো, শুধুমাত্র বিয়ার, এইচ 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 এইটা, এখন এইটার সাথে বিয়ার আছে, এখন বিয়ার কি করবে? এই বিয়ার একে কিক মারবে, বলবে যে ভাই তোর থেকে আমি বেশি শক্তিশালী, আমার তড়িৎ ঋণাত্মকতা তোর থেকে বেশি আছে, হাইড্রোজেনের ঠিক ব্রোমিনের কি আছে বেশি আছে না, বলবে তোর থেকে আমার বেশি আছে, তুই ভাই এনতে সর, তোরে আমি আর রাখবো না, কার্বনের সাথে আমি সুন্দর একটা সম্পর্ক করবো, ঠিক আছে? ও কি করবে, হাইড্রোজেনকে থুড়ি মেরে সরাই দিয়ে ও কিন্তু বিয়ারটা কিন্তু এখানে যোগ হয়ে যাবে, তার মানে এখানে আসবে সিএইচ থ্রি, এখানে আসবে কত, সি এইচ টু বিয়ার, বিয়ার প্লাস হাইড্রোজেন।
এই যে এখানে যে তৈরি হয়ে যাবে তার মানে এখান থেকে কি হবে দুইটা হাইড্রোজেন বের হতে পারে দুটো বিআর যদি দুই সাইডে যোগ হয় তাহলে এখান থেকে দুইটা হাইড্রোজেন বের হবে সো বিআর বিআর দ্যাটস ইট এখানে H2 সো যাই হোক ওটা আমাদের পরের বিষয় আমাদের মেইন জায়গাটুকুকে জানতে হবে তার মানে বিআরটা এখানে একবার যেখানে যাক সো এই যে মেইন জায়গাটুকু আমার ছিল এখানে এই যে হাইড্রোজেনকে সরায় দিয়ে বিআর যে জায়গাটা করে দিল এই জায়গাটা দখল করে ফেলল এই জায়গাটুকুকে বলা হয়েছে সাবস্টিটিউশন রিঅ্যাকশনের বেসিক জায়গাটুকু সো এই হচ্ছে আমাদের সাবস্টিটিউশন রিঅ্যাকশনের বেসিক জায়গা আর এদেরকে বলা হচ্ছে লিভিং গ্রুপ এখন প্রশ্ন এই বিআরও কিন্তু লিভিং গ্রুপ এই বিআরও কিন্তু লিভিং গ্রুপ সো লিভিং গ্রুপের মধ্যে হইতে পারে আমার হাইড্রোজেন থেকে শুরু করে আমার ক্লোরিন ব্রোমিন হ্যালোজেন গুলা লিভিং গ্রুপ কারণ আমি যখন অ্যালকোহলের ক্ষেত্রে তৈরি করে চিন্তা করব তখন অ্যালকোহলের প্রায়োরিটি এদের থেকে অনেক বেশি কারণ অ্যালকোহলের প্রায়োরিটি অনেক বেশি তখন আবার তোমার কিটোনের ক্ষেত্রে চিন্তা করলে তখন ওদের থেকে এদের প্রায়োরিটি মানে কিটোনের প্রায়োরিটি অনেক বেশি তার জন্য এগুলোকে লিভিং গ্রুপ হিসেবে তখন কাজ করে এই যে বললাম না হাইড্রোজেন এখন প্রায়োরিটি কম হাইড্রোজেন লিভিং গ্রুপ যদি এখানে প্রায়োরিটিটা ব্রোমিনের কম হতো ব্রোমিন লিভিং গ্রুপ এরকম ওকে কিন্তু মেরে সরাই দিব ভাই তুই যা তোরে লাগবে না সো এই যে জায়গাটুকু এটাকে বলা হচ্ছে সাবস্টিটিউশন রিঅ্যাকশন সাবস্টিটিউশন রিঅ্যাকশনের বেসিক জায়গা ওকে সো এখন আমরা চলে আসবে এই দুটো রিঅ্যাকশনের মধ্যে আমরা যতটুকু শিখছি এইটুকুর মধ্যেই এখন চার মার্ক কমন করা একটা কোশ্চেন শিখাবো আমি সাইজেপ রুলস অ্যান্ড ওজোনোলাইসিসটা দু মিনিটের মধ্যে শেষ করে দিতে পারি ইচ্ছা করলে আর মার্কনি বস্তু দু মিনিটে শেষ ইচ্ছা করলে করতে পারি কিন্তু করবো না কারণ গল্প শিখাবো তার জন্য ওকে সো এবার আসবে হচ্ছে মার্কনি বুক মার্কনি কোক সূত্র বিজ্ঞানী মার্কনি বুক নিকোপ মার্কনি মার্কনি কোক সূত্রটা আসলে আমার বাংলা বইয়ের একটা ডায়লগ মনে পড়ল কেউ মরে বিলসে যে কেউ খায় কই কি একটা ডায়লগ ছিল আবার বলে ধনীরা অনেক বেশি বড়লোক হবে গরিবরা গরিব হবে ধনীরা আরো ধনী হতে চায় গরিবরা আরো গরিব হতে চায় সরি গরিব হতে চায় না গরিব হয় সো এই যে জিনিসটা এখানে হচ্ছে মানে মার্কনি বুক রুলসটা আসলে কি ছিল মার্কনি বুক রুলসটাকে বলা হয় যে কেউ মরে বিলসেসে কেউ খায় কই কেউ মরে বিলসেসে সেসে কেউ খায় কই কই তার মানে যে যার যত আছে রে ভাই তার তত দাও কেউ মরে কেউ সারাদিন পরিশ্রম করতে কিছুই পাইতেছে না আর কেউ কেউ পরিশ্রম না করে অনেক কিছু পাইতেছে মানে যার যত আছে তার আরো দাও সো তার মানে এখানে ধনীরা বেশি ধনী হচ্ছে গরিবরা গরিব হচ্ছে বেশি সো কেউ মরে বিলসেসে কেউ খায় কই এই জিনিসটাই বুঝাইতেছে মার্কনি বুক রুলস তার মানে যেখানে হাইড্রোজেন আছে সেখানে আরো হাইড্রোজেন দাও তার মানে কই হচ্ছে আমার হাইড্রোজেন কেউ হচ্ছে কই হচ্ছে আমার হাইড্রোজেন তার মানে যেখানে কই বেশি আছে যেখানে বেশি আছে তাকে আরো বেশি দাও তার মানে হাইড্রোজেন যেখানে বেশি আছে তাকে আরো বেশি হাইড্রোজেন দাও এই এক্সট্রা কমেন্ট করবা না কেউ এক্সট্রা কমেন্ট করবা না সো তাহলে আমি এইটুকু কি বুঝলাম মার্কনি বুক রুলসে কি বুঝলাম যে কেউ মরে বিলসেসে কেউ খায় কই তার মানে যার যত বেশি আছে হাইড্রোজেন তাকে তত বেশি দাও বইয়ে এই জিনিসটা নিয়ে এক দু পৃষ্ঠা লিখে বই দিয়ে ফেলছে আরে ভাই আমরা কি অটিস্টিক যে আমরা এক দুই পেজ পড়বো এত এত পইরাও মানে মুখস্থ করবো পরীক্ষায় লিখবো সো এই কাজটা কেউ করবা না কেউ রবটের মতো পড়বা না জিনিসটার মতো উপলব্ধি করো কিছু টার্ম আছে যে টার্মগুলোর বাংলা মিনিং আমার জানতে হবে প্রথমটা হচ্ছে বিকারক অণু দেখো অপ্রতিসম অ্যালকিন মনে রাখতে হবে অপ্রতিসম অ্যালকিন একটা কথা আছে এক নাম্বার অপ্রতিসম অপ্রতিসম সবগুলো মিনিং ভাঙবো আমি অপ্রতিসম প্রতিসম অ্যালকিন অ্যালকিন অ্যালকিনের সাথে হতে হবে অপ্রতিসম বিকারক অণু বিকারক তার মানে এখানে কয়টা ওয়ার্ড আছে একটা হচ্ছে অপ্রতিসম একটা হচ্ছে অ্যালকিন একটা হচ্ছে বিকারক তার মানে অপ্রতিসম অপ্রতিসম অ্যালকিনের সাথে যেটাকে বলা হয় সিমেট্রিক্যাল নট কনফিগারেশন নট সিমেট্রিক্যাল কনফিগারেশন অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারক অণুর বিক্রিয়া করে বাংলা কথায় এত বড় করে লেখা আছে হাইড্রোজেন এখানে হচ্ছে তোমার হাইড্রোজেন বেশি আছে ওইখানে হাইড্রোজেন বেশি গেলে সেটাকে বলা হাই প্রায়োরিটি ফুল যেটা হচ্ছে প্রধান উৎপাদ আর যেখানে হাইড্রোজেন না কম আছে সেখানে যদি তোমার অন্য অংশ যুক্ত হবে সেটা হচ্ছে তোমার সেকেন্ডারি তোমার হচ্ছে প্রোডাক্ট উৎপন্ন হয় যেটাকে বলা হয় তোমার হচ্ছে সেকেন্ডারি প্রোডাক্ট এই জিনিসটা বলেছে প্রধান উৎপাদ একটা একটা হচ্ছে তোমার এমনি যে নর্মাল উৎপাদ তৈরি হয় সেটা আচ্ছা ভাইয়া এত কথা শিখার আগে তোমার এই তিনটাটা আমাকে ভাঙতে হবে এক নম্বরটা হচ্ছে অপ্রতিসম যদি আমি না জানি আমি মুখস্থ করে কি করবো
ঠিক আছে না, অপ্রতিসম না জানলে মুখস্থ করে কি করবো বলো। সো অপ্রতিসম মানে কি আসলে দেখো, প্রতিসম অপ্রতিসম প্রতিসম অপ্রতিসম প্রতিসম বলতে বুঝাইতেছে যে ধরো এখানে অ্যালকিন যে অংশটা থাকবে এর দুই সাইডে ধরো যে এখানে আছে CH2 CH2। দেখো তো এখান থেকে যদি তুমি সিমেট্রিক্যাল কনফিগারেশন করো, এখান থেকে যদি তুমি ডাবল বন্ড এখানে কাইটা দিবা, সবসময় কি করবে ডাবল বন্ডটা কাইটা দিবা, কাইটা দেওয়ার পরে দেখো এই সাইডে তুমি এটা বন্ধ করো, বন্ধ করে এই সাইডে যা, এই সাইডে তাই না, এটাও 50 এটাও 50 দুইটাই সমান, যদি সমান থাকে কোনো কথা নেই, যদি সমান থাকে এডিশন রিয়াকশন নরমাল এডিশন রিয়াকশন, সমান থাকলে নরমাল এডিশন রিয়াকশন, কোনো প্যারা নেই, সমান থাকলে সেটা অপ্রতিসম হবে, সেটাকে বলে প্রতিসম, আর অসমান থাকলে সেটাকে বলা হয় অপ্রতিসম। ধরো এখানে আছে CH2 CH3 CH ডাবল বন্ড CH2, ধরো এরকম এখানে আছে দুটা দুটা তিনটা আর একটা চারটা, দেখো এটা আছে এরকম, এখান থেকে যখন তুমি কেটে দিবা এই সাইডের কনফিগারেশন এই সাইডের কনফিগারেশনের মধ্যে সেম না, নট এ সেম ব্রো, না উই আর নট সেম ব্রো। সো এইটাই হচ্ছে আমাদের অপ্রতিসম অ্যান্ড প্রতিসম কনসেপ্ট। তাহলে এটাকে বলা হচ্ছে আমাদের হচ্ছে অপ্রতিসম আর এটাকে বলা হচ্ছে আমাদের প্রতিসম কনসেপ্ট। সো এই প্রতিসম আর অপ্রতিসম যদি আমরা বুঝে যাই তাহলে এখানে আমাদের মার্কেলিভ রুলসে টার্গেট করতে হবে সবসময় অপ্রতিসম বিকার অ্যালকিনের সাথে, অপ্রতিসম অ্যালকিনের সাথে। তাহলে টার্গেটিং পয়েন্ট হচ্ছে অপ্রতিসম অ্যালকিন, এখানে কখনোই কিন্তু প্রতিসম অ্যালকিন নিয়ে কাজ করবো না, তাহলে প্রোডাক্ট হবে 50% 50%, নট এ প্রাইম প্রোডাক্ট পাবো না, কোনো প্রিন্সিপাল প্রোডাক্ট পাবো না, তার জন্য আমার অপ্রতিসম নিতেই হবে মাস্ট। পরীক্ষা যদি এইটা থাকে ভুল, এটা থাকলে কখনো মার্কিন অ্যাপ্লাই লাগবে না, সব 50% অ্যান্সারে 50%, এইটাই ভুল করে পোলাপার, এখান থেকে এমসিকিউ ভুল, ভার্সিটি আসে আর এগুলো ভুল করে, বুঝছো, এমনকি এখান থেকে সৃজনশীল আসে মার্কিন রুলস। তাহলে অপ্রতিসমের কনসেপ্ট আমাদের ক্লিয়ার হয়ে গেল। অপ্রতিসম এখন আসবে বিকারক, বিকারক অপ্রতিসম মান কি, বিকারক মানে হচ্ছে এর সাথে যেটা যুক্ত হবে, যেটা থেকে ইলেকট্রোফাইল তৈরি হবে অথবা নিউক্লিওফাইল তৈরি হবে, সেটা ছিল হচ্ছে ধরো আমার HBr এন্ড হচ্ছে Br2, এই Br2 কে যদি ভাঙি তাহলে আসবে BrBr, এইটাকে বলা হয় প্রতিসম, এটা তো প্রতিসম, এটা নিয়ে কাজ হবে না, কারণ এখানে Br এখানেও Br, এখান থেকে ভাঙলে আর আমার এখান থেকে HBr যদি HBr এখান থেকে ভাঙলে সেটা এইচ এইচ সাইডে Br, তাহলে এটা হচ্ছে অপ্রতিসম। তাহলে অপ্রতিসম মানে কি আসলো, আমার কখনো বিআর বিআর বা সিআর সিএল সিএল হবে না, আমার হবে কি এইচ বিআর অথবা যে কোনো কিছু হবে সেটা প্রতিসম অপ্রতিসম বুঝে যেতে হবে। তাহলে আমাদের রিয়াকশনের দুইটা জায়গা জানতে হবে মার্কেলিভ রুলসের, একটা হচ্ছে অপ্রতিসম অ্যালকাইন অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারকের যে মেকানিজমটা হবে রিয়াকশনটা হবে, এইবার আসি মার্কেলিভ রুলসে। তাহলে আমার এই দুটো জিনিস শেষ, একটা হচ্ছে ধরো এখানে আমি লিখলাম সিএইচ সিএইচ থ্রি CH2, এটার সাথে আমার HBr, তাহলে এখন চিন্তা করো তো আমার এখানে ডাবল বন্ড ভাঙবে, কারণ অ্যাডিশন রিয়াকশন হবে, তাহলে ডাবল বন্ডটা এখানে ভাঙবো, ভাঙার আগে আমার স্টেপ ওয়ানের কাজ কি এইটা তৈরি হবে, এইটা ভাঙবে স্টেপ ওয়ানে, আমরা যেটা করবো মেকানিজমে যদি করি তাহলে স্টেপ ওয়ান আমার H প্লাস আমার এখানে। এখন প্রশ্ন যে আমার এখান থেকে আমি HBr এর মধ্যে আমার কিন্তু হাইড্রোজেন ব্রোমিন এখানে কোনটা প্লাস কোনটা মাইনাস তৈরি হবে, দ্যাটস ইট, আমার এখান থেকে যদি তৈরি করি আমি এখানে একটা পজিটিভ নেগেটিভ নিই, আমার এরকম কিন্তু কোনো ই নাই, এখানে কনফিগারেশন নাই, এখানে কনফিগারেশনটা ডিপেন্ড করবে এইটার উপরে, এখানে প্লাস মাইনাস তৈরি করার দরকার নেই, আমি ডিরেক্ট করবো, প্লাস মাইনাস দরকার নেই, কারণ প্লাস মাইনাস নিলে আমার এখান থেকে আবার কনফিগারেশন চেঞ্জ করতে হয় দরকার নেই, আমি তো পেরাতে যাবো না, ইজিতে করবো একটা ইজি ফর্মেট। আচ্ছা আগে এইটাকে ভাঙো, স্টেপ ওয়ান দিয়ে করবো না, দেখো CH3 এটা হচ্ছে আমাদের CH, একবারে ডাইরেক্ট হয়ে যাচ্ছে এটা, তার মানে এটা হবে আমার CH2, এখানে একটা হাত খালি এখানে একটা হাত খালি, ডাবল বন্ড ভেঙে দিয়েছে এখন হাত খালি, এখন প্রশ্ন এর থেকে কোনটা যোগ হবে, হাত খালি হয়ে গেছে খেলা শেষ, এখন আমার ছিল কেউ মরে বিল শেষে কেউ খায় কই ভাইয়া, এখন কই কই আছে বিল কই আছে খুঁজো, এখানে আছে হাইড্রোজেন, তার মানে এই হাইড্রোজেন বলছিলাম হাইড্রোজেন আমাদের কই বাবু, সো কোথায় হাইড্রোজেন বেশি আছে দেখো, এই দুই কার্বনের, এই দুই কার্বনের মধ্যে কার এখানে আছে একটা হাইড্রোজেন, আমার এখানে আছে দুইটা হাইড্রোজেন, এইখানে যদি একটা হাইড্রোজেন যোগ হবে এখানে হবে বিআর, এটা হবে আমার একটা উৎপাদ, আর একটা উৎপাদ সেম ভাবে সি CH3, এখানে আছে CH2, এখানে একটা হাত এখানে একটা হাত, এখন এইখানে আমার একবার যুক্ত হইলো, আবার এটা উল্টা করলে এখানে যুক্ত হবে একবার এইচ, এখানে হবে একবার বিআর, তাহলে প্রোডাক্ট আমার এরকম দুই ভাবে হইতে পারে, একটা হচ্ছে এখানে আমার দুইটা হাত তো খালি হলো, আমার এখন যে কোনো এক জায়গায় আমার হাইড্রোজেন যুক্ত হইতে পারে, এক জায়গায় বিআর, আমি সেদিন স্টেপ দিয়ে করলাম না, একবার এটা হইতে পারে আবার এটা হইতে পারে, এখন প্রশ্ন কোনটা প্রধান কোনটা প্রধান না,
সো প্রধান উৎপাদ হবে কেউ মানে বিলসে যে কেউ গাই কই কনসেপ্ট হাইড্রোজেন যেখানে বেশি আছে এখানে দুটো আছে এখানে দুটো তাহলে এটা হবে প্রধান উৎপাদ এটা হবে 90% আর এটা হবে 10% খেল খতম মার্ক নিব শেষ এই বুঝছো কিনা সেটা বলো এক্সট্রা কমেন্ট করবা না ক্লিয়ার বুঝছো কিনা সেটা বলো মার্কনিভ রুলস সব বুঝছো কিনা সেটা বলো ওকে ঠিক আছে আজকে আর না ওকে সো মার্কনিভ রুলসের মধ্যে আমার প্রথমে যে জিনিসটা ছিল এই জিনিসটা আমি আবার করে আরেকটা এক্সাম্পল দিয়ে করি তাহলে মার্কনিভ রুলসটা আরোটা ক্লিয়ার হয়ে যাবে আরেকটা এক্সাম্পল করে ফেলি দেখো তাহলে প্রথমে আমি যদি লিখি ধরো ডাবল বন্ড এখানে আমার হচ্ছে অপ্রতিসম হতে হবে তার মানে এখানে আমি নিতে পারি হচ্ছে সি ডাবল বন্ড এখানে একটা হাইড্রোজেন এখানে আমার একটা আচ্ছা এখানে আমি একটা ক্লোরিন সিএল এখানে হচ্ছে ধরো সিএইচ থ্রি এটাও অপ্রতিসম কারণ দেখো তো এইখানে ডাবল বন্ডের পরে এই অংশটা আছে আর এই অংশটা দুটো সিমিলার না একরকম দেখতে না একরকম দেখতে না তার জন্য এটাকে বলা হয় তাহলে এই কার্বনে চারটা হাত আছে এই কার্বনে একটা দুটো তিনটা চারটা ঠিক আছে স্যার এটার সাথে আমি এইচ বিআর যোগ করব বিআর এইচ এইচ বিআর যোগ করব এখন যোগ করলে কিভাবে হবে চিন্তা করে এটা দুইটা উৎপাদ লিখলাম একটা হচ্ছে আমার এখান থেকে ডাবল বন্ড বানবে জাস্ট তার মানে যা আছে তাই লিখবো সিএইচ থ্রি সিএইচ শুধু সি উপরে সিএল এখানে আছে সিএইচ থ্রি এই একটা আবার এখানে লিখবো হচ্ছে সিএইচ থ্রি সিএইচ সি উপরে সিএল সিএইচ থ্রি এটা লিখলাম এখন প্রশ্ন আমি কোথায় ডাবল বন্ড ভাঙছি দেখো তো যা আছে তাই এখানে ডাবল বন্ড ভাঙছি তাহলে এখানে একটা হাত এখানে একটা হাত খালি হবে এখানে একটা হাত এখানে একটা হাত খালি সেই কার্বনে একটা হাত খালি এই কার্বনে একটা হাত খালি আমার মতো করে দেখো এখন আমার এইচ বিআর আছে আমি চোখ বন্ধ করে আগে যোগ করবো এখানে আমার এইচ এখানে আমার বিআর এখানে আমার বিআর এখানে আমার এইচ এখন প্রধান কোনটা সেকেন্ডারি কোনটা খুঁজো আমার দুটো উৎপাদ শেষ এখন প্রধান কোনটা সেকেন্ডারি কোনটা খুঁজবো আচ্ছা হাইড্রোজেন যেখানে বেশি আছে হাইড্রোজেন কোথায় বেশি আছে এখানে তো একটা হাইড্রোজেন নেই এখানে একটা আছে তার মানে এখানে দুই একটা হাইড্রোজেন যুক্ত হইছে হাইড্রোজেন যেখানে বেশি আছে সেখানে যুক্ত হইছে তার মানে এটা হবে 90% এটা হবে 10% যেখানে হাইড্রোজেন বেশি আছে এখানে দেখো আমার হাইড্রোজেনের সংখ্যা এখানে হচ্ছে 0 এখানে কোনো হাইড্রোজেন নেই কার্বনে 0% হাইড্রোজেন আর এখানে হচ্ছে কত 10 মানে ধরো একটা হাইড্রোজেন আছে তার মানে এখানে হচ্ছে 1 হাইড্রোজেন এখানে 1 হাইড্রোজেন আর এখানে হচ্ছে 0 হাইড্রোজেন কোনো হাইড্রোজেন নেই তার জন্য এখানে আরেকটা হাইড্রোজেন যুক্ত হইলে খেল হয়ে গেছে সো তার মানে প্রধান উৎপাদ আর হচ্ছে সহকারী উৎপাদ এই জিনিসটা বুঝছো আজকে এই পর্যন্তই থাকবে পুরো ক্লিয়ার বুঝছো কিনা এবং সবাইকে বলি তুমি 1 তারিখ পর্যন্ত কিন্তু অফার পাবে 1 তারিখের পরে কিন্তু অফারটা অফ হয়ে যাবে সো ব্যাচ মেশনে কতটা স্পেশাল হবে সেটা বুঝতেই পারতেছো ব্যাচ মেশনে আর ব্যাচ মেশনের ক্লাসগুলো খুবই স্পেশাল অ্যান্ড খুবই 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 ইফেক্টিভ ক্লাস হবে সো ব্যাচ মেশনে বেশি স্টুডেন্ট নিবেন অলরেডি আমার 48 স্টুডেন্ট ইনরোল করে ফেলছে 48 অলরেডি ব্যাচ মেশনে আমি বেশি স্টুডেন্ট নিবো না কারণ বেশি স্টুডেন্ট নিলে পড়াশোনা হয় না সো 48 ডান ব্যাচ মেশন ওকে বাকি যারা আছো অ্যাড হয়ে যাবা তোমাদের ইচ্ছা সে অ্যাড হয়ে যাবে তারপরে ইনশাল্লাহ অনেক ভালোভাবে কোর্সটা আমরা শেষ করবো এবং প্রি অ্যাডমিশন কোর্সে ফটাফট ঢুকে যাবা ফ্রি ক্লাস প্রি অ্যাডমিশন এমসিকিউ সলভ করবো বুয়েটস কোয়েশ্চেন সলভ করবো অনেক টিক্স শিখাবো অনেক কিছু শিখাবো সবাই জয়েন করে ফেলবা ওকে বাই বাই ভালো থাকবা